إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা
কাছে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেররা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله نامের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبنر شبائك كمونة الحمد لله أمي بحلو أتي أنت أبنى در آواز جمعنا هاي ناجي ما قروا باشي بحلو أتي أبنر شبائك كمونة আমাদের সবাই রে ভালো রাখেন তিনি কে আল্লাহ আমাদের সবাই রে সুস্থ রাখেন তিনি কে আল্লাহ কেউ যেটা পারে না সেটা পারেন কে আল্লাহ কেউ যেটা দেয় না সেটা দেন কে আল্লাহ কেউ যেটা শুনে না সেটা শুনেন কে আল্লাহ সকল নেয়ামতের মালিক কে বলেন আল্লাহ সে আল্লাহর প্রতি নেয়ামতের শুকরিয়া আদায় করব রাজি আছেন সবাই চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ قرن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في قرن الله أكبر أوزدي قرن الله أكبر كبيرا الحمد لله كثيرا
سبحان الله بكرة وأسيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب شبا يكشت يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আল্লাহ আমরা সব জায়গায় প্রশংসা করব কার আল্লাহ খাওয়ার শুরুতে কার আল্লাহ খাওয়ার শেষে কার আল্লাহ ঘুমাইতে গেলে কার আল্লাহ ঘুম থেকে যখন জাগি তখন কার আল্লাহ রাস্তা এবং ঘাটে চলার সময় কার আল্লাহ আমরা গোলাম কার আল্লাহ হুকুম মানব কার আল্লাহ মানতেছি কার আল্লাহ আসতেছে আলোচনার ভিতরে কার গোলামি করতেছেন এটা শুনতে পারবেন একটু পরে ইনশাআল্লাহ তাহলে আমরা পরিচয় দিলাম গোলাম কার আল্লাহ হুকুম মানা দরকার কার আল্লাহ মানতেছেন কার ওই বিষয় নিয়ে আজকে কথা বলবো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক আমরা বলি আমিন আর একটু জোরে বলেন আমিন মাগুরায় এই প্রথম আমি এসেছি এই প্রথম আমার পা পড়েছে মাগুরাই কোরআনের দাওয়াত যে আল্লাহ কখন কাকে কোন জায়গায় কবুল করবে কেউ বলতে পারে না এই ক্ষমতাটা কার হাতে বলেন আল্লাহ ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেরেরা চায় এই কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে আর আল্লাহ বলে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে যাবে কয়েকজন বললেন ঠিক ব্যাপার কি আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে এই কোরআনের দাওয়াতি কাজ পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন কার একটা গ্রুপ খুব চেষ্টা করে কোরআনের দাওয়াতটাকে দমিয়ে রাখার জন্য ঠিক না বেঠে এটা সম্ভব আবু জাহেল পারছিল আবু লাহাব উতবা শাইবা মুগিরা কেউই পারে নাই কিয়ামত পর্যন্ত পারবেও না ঠিক না বেঠি কোরআন আছে কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব কার আরো জোরে বলতে হবে কার এই জন্য কাকে কোন ময়দানে কবুল করবে বলা যায় না এটা দায়িত্ব কার হাতে বলেন আল্লাহর হাতে এই জন্য আমরা কোরআনের মাহফিলে এসেছি বসেছি মাগুরার জমিনে আল্লাহ মাগুরার জমিনকে কোরআনের ভূমি হিসেবে কবুল করুক বলেন আমিন আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন এই জমিনে আমরা বসবাস করি জমিনটা কার ওই আসমান কার ওই সূর্য কার ওই চন্দ্র কার কার জমিনে বসে আছি আল্লাহর জমিনে বসে আছি তাহলে তার কোনো গানই গাওয়া দরকার ঠিক না বেঠে জীবন কার জন্য দিবেন কোন দলের জন্য নয় কোন নেতার জন্য নয় কোন নেত্রীর জন্য নয় জীবন যার তার জন্য জীবন কোরবান করব ঠিক না বেঠে পৃথিবীর কারো জন্য রক্ত দিয়ে কোনো লাভ কার জন্য রক্ত দিবেন কারণ রক্তের মালিক কে আল্লাহ এই জন্য আমরা যেহেতু গোলাম যার সে মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনারা বসতে পেরে কোরআনের মাহফিলে খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার বিল শোনাই চরপাড়া চরপাড়া মানে কি চরা ছিল নাকি এলাকাটা হ্যাঁ মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে মসজিদ কোন দিকে হুজাইফা মসজিদ কোন দিকে এইদিকে আচ্ছা মাদ্রাসা কোন দিকে ও সাথে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করেছেন আপনারা বোঝা যায় আপনাদের মানুষ আপনাদের এলাকার মানুষ বড় ভালো মসজিদের সাথেই মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে আবার আল্লাহর ঘরও আছে ঠিক না বেঠি খুব জ্ঞানী মানুষ আপনারা বাজার বসতে কোন দিকে হুজাইফা বাজার বাজার এখন প্রতিটা মাহফিলে বাজার বসে অনেক এলাকায় দেখি ওই বাজারে নারী পুরুষ একসাথে হাঁটাহাঁটি করে
মাহফিলের নামে এগুলো নোংরামি বন্ধ করে দাও মাহফিল কমিটিকে সজাগ হতে হবে ঠিক না ব্যাটি সজাগ হতে হবে মেলা 8টার পর আর থাকতে পারবে না এরকম নিয়ম জারি করো মাহফিল কমিটি গুলো মেলা বসতে পারবেন বসেন অসুবিধা নাই 8টার পর আর মেলা থাকতে পারবে পুরুষরা পুরুষের প্যান্ডেলে যাবে মহিলারা মহিলার প্যান্ডেলে যাবে আর দোকানদাররা তো হাজী সাহেব বড় বড় ওদের ওয়াজ শোনা লাগবে আল্লাহ আমাদের বুঝদান করুক আমরা বলি আমিন চার দোকান একটা বসায় দিয়ে বাস 50 জন লোক ওখানে আটকায় রেখে দেয় চা খায় আর গল্প শুনে ও বড় বড় হুজুর ওদের ওয়াজ লাগে না আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক বলেন আমিন আমরা মাহফিলে এসেছি মাহফিলে এসেও যদি না বসতে পারি কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করবে ঠিক না ব্যাটি এই কোরআন কোরআন ফাইন্নাহু ইয়াতিশ ফি আল্লা সাহাবিহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই কোরআন একজনের সাথে কথা বলবেন তিনি কে এত সহজ না এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছো কোরআন তোমাকে জীবন ছাড়বে না এই কোরআনের জন্য তুমি রক্ত দিয়েছো কোরআন তোমাকে ছাড়া কাউকে জান্নাতের দিকে টানতে দিবে না ঠিক না ব্যাটি কোরআনের জন্য যদি জীবন দাও কোরআন খুঁজে তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ নাই আর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন বাসার কোনো উপায় আরো জোরে বলেন কোনো উপায় কোরআনের পক্ষে আমরা থাকব ইনশাআল্লাহ কোরআন আছে যেদিকে আমরা থাকব যেদিকে কোরআন নাই সেদিকে আমাদের কেউ নিয়ে যেতে পারবে আল্লাহ কোরআন দিয়ে জীবন গড়ার জন্য আমাদের সবাইকে কবুল করে না আর একটু জোরে বলেন আমিন তাহলে কোরআনের মাহফিলে বসে আপনারা খুশি তো সবাই আর একবার পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর এই আওয়াজ মাদুরাবাসী কোরআনের উর্বর জায়গা উর্বর ভূমি আমার তো মনে হয় বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে সর্বপ্রথম কালেমার পতাকা উড়লে মাগুরাবাসীর এই ভূমিতে কালেমার পতাকা উড়ে যাবে তা আওয়াজ এত আসতে কেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে তুমি কবুল করো আপনারা দিয়েছেন হাজার মানুষ তাকবীর এ হাজার মানুষের চাইতে ওমরের একা তাকবীরের আওয়াজ ছিল আরো বেশি আপনাদের তাকবীরগুলো ময়দান কাঁপে না আব্দানের আপনাদের তাকবীরগুলো ওই রাস্তা পর্যন্ত যায় না কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মক্কার ভূমিতে তাকবীর দিয়েছিলেন পুরা মক্কার ভূমি ভূমিকম্প শুরু হয়েছে এমন একটা ওমর যদি আমরা পেতাম আমাদের আর কোনো ভয় ছিল আরো জোরে বলেন কোনো ভয় ছিল এক ওমর সারা মক্কাকে নাড়িয়ে দিয়েছে কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আপনাদের তাকবীরের আওয়াজটা তো সেরকম পেলাম না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারে আল্লাহ আমাদের তাকবীরগুলো তুমি কবুল করো আরো জোরে বলেন আমিন বহু এলাকায় গিয়েছি বলে হুজুর তাকবীর তাকবীর দিয়েন না আমি বলি যে তাকবীর শুনে ভয় পায় সে মুনাফিক আওয়াজ দিয়ে বলেন ঠিক যে তাকবীর শুনে মুনাফা যে তাকবীর শুনে ভয় পায় সে মুনাফিক যে কোরআনের মাহফিল থেকে ভয় পায় সে মুনাফিক সে ইসলামের চূড়ান্ত দুশমন ঠিক না ব্যাটি তাকবীর থাকবে যতদিন আমরা দুনিয়াতে জীবিত আছি ঠিক না ব্যাটি আমাদের জবানের নামটা থাকবে কার আরো জোরে বলেন কার আল্লাহু আকবার এই নামের সাথে কার বড়ত্ব ঘোষণা দিই আমরা সবচাইতে বড় কে আরো জোরে বলেন সবচাইতে বড় তিনি কে তার চাইতে বড় পৃথিবীতে আর কেউ তিনি হলেন সবচাইতে বড় যিনি আসমানের মালিক ঠিক না ব্যাটি যিনি জমিনের মালিক যিনি সূর্যের মালিক যিনি চন্দ্রের মালিক যিনি আপনার মালিক যিনি আমার মালিক তিনি কে আল্লাহর নামটা কি আসতে হবে না জুড়ে হবে এক এলাকায় মাহফিল করতে গেলাম বলেন হুজুর তাকবীর দেওয়া যাবে না আমি বললাম কেন সমস্যা কোথায় কই সমস্যা আছে আমি বললাম যার সমস্যা আছে সে আল্লাহর চূড়ান্ত দুশমন ঠিক না ব্যাটি কারণ আমাদের সূর্য যখন উঠে ওঠার আগে আমরা জানি নাম কি কার সূর্য কি দিয়ে হয়
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أذانের শুরুতেই নাম থাকে কার সূর্য ওঠার আগে আমার আল্লাহর নাম আবার সূর্য যখন অস্ত যায় তখনও আমার আল্লাহর নামে সূর্য ডুবে ঠিক না ব্যাটে দিনের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আযান দিয়ে একজনের নামে তিনি কে আর কোলাঙ্গার আমার আল্লাহর নাম বন্ধ করতে আসে এদের কোনো ঠাই আমরা দিব না আরো জোরে বলেন দিব না জাগতে হবে আমাদের কতদিন চুপ হয়ে থাকবেন যতদিন চুপ থাকবেন ততদিন মার খেতে হবে ঠিক না ব্যাটে জাগতে হবে জাগার সময় এসেছে জাগেন ঘরে ঘরে জাগেন দেখবেন শত্রুরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না নরম ছিলেন এতদিন একটু গরম হন না কতদিন আর নরম থাকবেন রাসূল বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার নরম মানের সাহাবী হলেন কে বলেন সবাই বলেন এখানে সব খালি আবু বকর বসা উমর একটাও নাই আছে 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 দেখা যাক রাসূল বললেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমার আর গরম মানের সাহাবী হলেন উমর নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা উড়িয়ে দিয়েছেন তিনি কে নরম শুধু থাকলেই হবে না মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না না কতদিন নরম থাকবেন নরম থাকবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আস্তিক ঠিক না ব্যাঠে নরম থাকবেন আজানের বিরুদ্ধে কথা বলবেন আস্তিক ঠিক না ব্যাঠে নরম থাকবেন হজের বিরুদ্ধে কথা বলবেন আস্তিক ঠিক না ব্যাঠে নরম থাকবেন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবেন নাস্তিক ঠিক না ব্যাটি গরম হন গর্জন দেন ওমরের মতো নাস্তিক ইন্দুরের গর্ত খুঁজে পাবে না কথা কি না গরম হন নরম থাকলে হবে না রাসূল বললেন নরম মানের সাহাবী হলেন আমার আবু বকর গরম মানের সাহাবীর নাম কি বলেন আর একটু জোরে বলেন রাসূল বলতেন আমার উমর এমন একজন সাহাবী ও যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ভয়ে শয়তান সেই রাস্তা দিয়ে যায় কি মানের সাহাবী ছিলেন ওমর বলতেন আমার জন্য সৌভাগ্যের ব্যাপার কারণ রাসূল আমার জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন ওমর বলতেন আমি রাসূলের দোয়ার ফসল রাসূল আমার জন্য দোয়া করেছেন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন তোমরা সবাই যারা যারা আছো সব হলো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদের হেদায়েত দান করেছেন কিন্তু আমি ওমর এমন একজন ব্যক্তি আমার নাম ধরে রাসূল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে রাসূল বলেছেন আল্লাহ ওমরকে আপনি আমার সঙ্গী হিসেবে কবুল করে নেন আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য রাসূল বলতেন ওমর তুমি সাধারণ কোন ব্যক্তি নও লাউকানা নাবিয়ুম মিন বাদি লাউকানা ওমর আমার পরে কোন নবী নেই কোন রাসূল নেই যদি নবীর দায়িত্ব কাউকে দেওয়া হতো ওমরকে নবী হিসাবে কবুল করে নিতেন তিনি কে যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ভয়ে যায় না অমন মানুষের দরকার পৃথিবীতে দরকার আছে না নাই আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কোন ওমর যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন রাসূলকে কেউ কষ্ট দিয়েছে সহ্য করতে পারেন নাই কোন ওমর রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায়ের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন আবু বকর আবু বকর যখন ক্ষমতা শেষ করে দিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন সবাই এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওমর আসেন আপনাকে এই ক্ষমতার চেয়ারে বসিয়ে দিই ওমর বলছে কাকে বসাতে চাচ্ছ তোমরা আমি ওমর সবাই বললেন হ্যাঁ ওমর আপনার চাইতে যোগ্যবান ব্যক্তি আমরা আর কাউকে দেখছি না কারণ রাসূলের বাণী রাসূল স্বপ্নের ভিতরে আমাদেরকে কিছু ব্যাখ্যা দিতেন আর তোমাকেই নিয়ে বেশি বেশি তিনি কথা বলতেন ওমর বললেন কি কথা বলতেন আমাকে একটু শোনাও সাহাবীরা বলছেন ওমর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল থেকে দুধ বাহির হচ্ছে
رسول اي شهادت انگول دیئے شپنے دودھ کھچلین شپنا دیکھلین فجر نماز پڑھلین رسول صلی اللہ علیہ وسلم فجر نمازের পর চলে গেলেন فجر نمازের পরে সব সাহাবীগুলো বসেছিলেন রাসূল বললেন আজকে আমি কি স্বপ্ন দেখেছি তোমরা জানো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ না আপনি বলেন রাসূল বললেন শাহাদাত আঙ্গুল থেকে দুধ বাহির হচ্ছিল আমার শাহাদাত আঙ্গুল থেকে দুধ বাহির হওয়ার পর আমি যখন এই দুধ খাওয়ার পর আঙ্গুলটা বাহির করেছি আমার আঙ্গুলের আগায় দেখলাম দুধ একটু লেগে আছে সব সাহাবীগুলো আমার সামনে বসা কারো মুখে আমি ওই দুধ লাগাই নাই ওমরের মুখে দুধটা লাগিয়ে দিলাম সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এতগুলো সাহাবী ছিলেন কারো মুখে আপনি লাগালেন না ওমরের মুখে আপনি কেন লাগালেন রাসূল বললেন সমস্ত জ্ঞানের শহর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমার পরে যার জ্ঞানের স্থান তিনি হলেন ওমর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ আর একদিন আমার রাসূল তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে মসজিদে নববীতে এসে বললেন আজকে স্বপ্ন দেখলাম সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন আপনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখলাম আমার সামনে দিয়ে একজন সাহাবী হেঁটে গেলেন তার কোমর পর্যন্ত একটা জুব্বা ছিল আরেকজন হেঁটে গেলেন তার নাভি পর্যন্ত আরেকজন হেঁটে গেলেন তার বুক পর্যন্ত আরেকজন হেঁটে গেলেন তার জুব্বাটা হাঁটু পর্যন্ত আরেকজন হেঁটে গেলেন তার জুব্বাটা টাকনো পর্যন্ত আরেকজন হেঁটে গেলেন তার জুব্বাটা টাকনোর নিচ পর্যন্ত আর সর্বশেষ আমি একজনকে দেখলাম যার নামটা হলো ওমর ওমর যখন হেঁটে যায় ওমরের জুব্বাটা এত লম্বা ছিল সে দুমড়াই দুমড়াই ধরে এত লম্বা জুব্বা টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে না এত লম্বা ছিল ওমরের জুব্বা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ব্যাখ্যা করলেন এই স্বপ্নের রাসূল বললেন যার জুব্বা ছিল বুক পর্যন্ত তার তাকওয়া বুক পর্যন্ত যার জুব্বা ছিল কোমর পর্যন্ত তার তাকওয়া ছিল কোমর পর্যন্ত যার জুব্বা ছিল নাভি পর্যন্ত তার তাকওয়া নাভি পর্যন্ত যার জুব্বা ছিল হাঁটু পর্যন্ত তার তাকওয়া হাঁটু পর্যন্ত যার জুব্বা ছিল টাকলু পর্যন্ত তার তাকওয়া আল্লাহর ভয় ভীতি ছিল টাকলু পর্যন্ত কিন্তু ওমরের তাকওয়া আল্লাহর ভয় এত বেশি যা টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে না সবচাইতে বেশি ভয় ছিল ওমরের ভিতরে সুবহানাল্লাহ বলা এমন ভয় ছিলেন ওমরের জীবনে কোনোদিন কখনো কোনো অন্যায় কাজ করতেন না কালেমা পড়ার পরেই তিনি ঠিক না বা ঠিক সবাই গিয়ে ধরলেন ওমর আপনি বসেন ক্ষমতার চেয়ার ওমর বলে না আমারে কেন বসাও লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা যার যার বোঝা তার তার কাঁধের উপরেই থাকবে আমি ওমরের বোঝা আমি দুনিয়াতে চলাফেরা করাটাই কঠিন হয়ে পড়েছে 12.5 লক্ষ বর্গ মাইলের বোঝাই ওমরের কাঁধে যদি দিয়ে দাও ওমর এই 12.5 লক্ষ বর্গ মাইলের বোঝার হিসাব দিতে পারবে না তোমাদের ভিতর থেকেই কাউকে বানিয়ে নাও ওমরকে ক্ষমতার চেয়ারে বসায়ও না ওমরের জমানায় ওমরকে সবাই প্রধানমন্ত্রী বানাতে চায় রাষ্ট্রপ্রধান বানাতে চায় কিন্তু ওনাকে জোর করে বসালেও উনি হতে চায় না কিন্তু পৃথিবীর এমন কোন দেশ আছে ইচ্ছা করেও বসানো লাগে না জোর করে বসে থাকে ঠিক না ব্যাটে বাংলাদেশে নাই না না এটা বাংলাদেশে হতে পারে না বাংলাদেশের সব নূহ আলাইহিস সালামের মতো নবীওয়ালা মানুষ ভুল বলতেছেন আপনারা এটা বাহিরের কান্ট্রির কথা বলছি বাংলাদেশে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন ওমর আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে চলেন আপনি আপনাকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিই ওমর বলেন আলা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন তিনি কে কেন আপনারা আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন আমি তো এত বড় দায়িত্বের যোগ্য না সবাই বললেন আপনি ছাড়া এত বড় দায়িত্ব কেউ নিতে পারবে না চলেন কোন ওমর ছাড়া কোন ওমর তিনি যিনি মসজিদে নববীতে বসে থাকতেন 450 মাইল তিনি দেখতে পেতেন বুঝতে পারছি মানে আপনাদের এলাকায় আরো পাওয়ারওয়ালা লোক আছে এই জন্য সুবহানাল্লাহ হয় নাই মানে উনি তো 450 মাইল দেখতেন আপনাদের এলাকায় চোখ বন্ধ করে 1000 মাইল দেখার লোক আছে তো মাগুরা বাসিন আপনারা একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ
বললেন যাও ডান দিকে যাও এই বামে যাও এই পিছন দিক থেকে আক্রমণ করা শুরু করো পাহাড়ের ওই পার্শ্ব ওই কর্নারে তোমাদের শত্রু আছে যাও সামনে আগাও সব সাহাবী বললেন ওমর কাকে আপনি এইভাবে দিক নির্দেশন দিচ্ছেন কাকে আপনি জায়গা দেখিয়ে দিচ্ছেন কাকে আপনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 350-450 মাইল দূরে যাদেরকে আমি ইসলামের জন্য যুদ্ধ করতে পাঠিয়েছি পর্দার ওই পার্শ্বে যুদ্ধের ময়দানে পাহাড়ের ওই পার্শ্বে কিছু শত্রু ছিল তাদেরকে আমি মসজিদে নববী থেকে জানিয়ে দিলাম আরেকটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ মসজিদে নববীর সবাই বললেন সর্বনাশ কি বলেন ওমর আপনি বুঝি এত পাওয়ারফুল একজন সাহাবী কিছুই বললেন না ওমর শুধু খুতবা দিয়ে নামাজ শেষ করে দিলেন 450 মাইল দূরে যে সাহাবিগুলো ছিল তারা যখন আসলেন তারা যখনই আসলেন তাদেরকে এবার সব মসজিদে নববীর সাহাবীরা প্রশ্ন করলেন কয়েক জুমা আগে কয়েকদিন আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের রাস্তাগুলোকে দেখিয়ে দিয়েছিলেন তোমরা ছিলে সেই 450 মাইল দূরে বলো তো দেখি তোমাদের কানে কি ওমরের আওয়াজ গিয়েছিল নাকি এমনি এমনি ওমর শুধু মসজিদে নববীতে আমাদের কাছে পাঠ নিয়েছে সমস্ত সাহাবীরা বললেন তোমরা কিভাবে জানো সেই দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না পথ দেখিয়ে দিতেন অনেক বিপদের সম্মুখীন হয়ে যেতাম তোমরা মসজিদে নববী থেকে ওমরের কণ্ঠে যেভাবে আওয়াজ শুনতে পেয়েছ আমরা 450 মাইল দূর থেকে ওমরের ওই কণ্ঠ সেইভাবে শুনতে পেয়েছি কোন ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর রাতের বেলা কে কি করেছে সেটা ওমর মাঝে মাঝে টের পেতেন সুবহানাল্লাহ বলেন নেতাগিরির নাম শুধু সিগারেট টানা না নেতাগিরির নাম শুধু বোতল খাওয়া না নেতাগিরির নাম শুধু পেট ফুলায়া থাকা না নেতাগিরির নাম হলো তাহাজ্জুদ বুজা ঠিক না বেঠি নেতাগিরি তো সে হতে পারে যে মসজিদে খুতবা দিবে যে সমাজের নেতা যে পৃথিবীর নেতা যে আল্লাহর কাছে দুই হাত তুলে প্রাণ খুলে দোয়া করতে পারে তারা আমাদের সমাজের নেতা ঠিক না ঠিক মদিনার ভিতরে তিনি ছিলেন নেতা যিনি ছিলেন মসজিদে নববীর খতিব কথা কন না কেন আপনারা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর বাংলাদেশের মতো 56টা দেশের মালিক সুবহানাল্লাহ বলেন একটু আওয়াজ দিন বিন্দু পরিমাণ অহংকার ছিল না বালুর উপরে শুয়ে থাকতেন আর পৃথিবীতে এমন কিছু ক্ষমতাশীল আছে বারবার বসে আর অহংকার বাড়ে ফেরাউনের এই অবস্থা হয়েছিল ফেরাউনকে কেউ ক্ষমতা চেয়ার থেকে যখন নামাতে পারে না ফেরাউন বলে আমার মতো কি নাই আল্লাহ বলে আছে না নাই স দিল সুবায়া সুবায়া পানি খাওয়ায় পিছন দিয়া পানি বাইর করছেন তিনি কে ওই আল্লাহ এখন আর নাই আপনাদের আওয়াজ তো মনে হয় নাই ওই আল্লাহ কি এখন আর নাই সাবধান হয়ে যাও খবরদার সাবধান হয়ে যাও বারবার ক্ষমতার চেয়ারে বসার পর কোন বিন্দু পরিমাণ অহংকার বাড়ায় না আল্লাহ আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন ফেরাউন হাজার হাজার বছর ছিল ক্ষমতায় ফেরাউনকে পানি খাওয়ায় যেদিন ধরবে ইন্দুরের গর্ত খুঁজে পাইবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি এই জন্য বারবার এসে চেয়ারে বসার পর অহংকার বাড়ায় না বরং নত হও কার কাছে আরো জোরে বলেন কার অহংকার বাড়িয়ে মসজিদের দরজা বন্ধ করো না মাদ্রাসার দরজা বন্ধ করো না মাহফিল 144 তারা জারি করো না আল্লাহর কসম জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে ঠিক না বেঠি যে গেট খোলার মালিক কি হুজুরে বলেন কি অহংকার করার মালিক কি বলেন হুজুরে বলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর বাংলার জমিনের মতো প্রায় 56টা দেশের মালিক ছিলেন বিন্দু পরিমাণ কোন অহংকার ছিল না কি ছিলেন তিনি নেতা আল্লাহ আমার নেতা তুমি জমিনে একজনকে তার একজন হিসাবে কবুল করে নাও আর একটু জোরে বলেন আমিন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি
বালুর উপরে তিনি ঘুমিয়ে থাকতেন ভয় করতেন বেশি একজনকে তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট প্রায় বাংলার জমির মতো 56টা দেশের মালিক সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমিয়ে আছেন কেমন ছিলেন নেতা দেখেন কেমন নেতা হওয়া দরকার বসে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা নামাজের ভিতরে তিনি হাজির হয়েছেন ফজরের নামাজে তিনি হাজির হয়েছেন ফজরের নামাজের ইমামতি করেছেন ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন রাসূলের ঘরে কোন ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তখন রাসূল দুনিয়াতে ছিলেন না বারজখের জগতে ছিলেন রাসূল তখন দুনিয়ার জগতে নাই রাসূল যখন কবর জগতে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্নে দেখছেন রাসূল তার ঘরে এসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন রাসূল বললেন আলী হা করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মুখের ভিতরে একটা কুরমা খেজুর হাত দিয়ে দিলেন কয়টা বলেন সবাই বলেন কয়টা একটা খরমা খেজুর হাদিয়া দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান অথবা কোনো মুয়াজ্জিনের আযান ভেসে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘুম থেকে জাগলেন দেখলেন রাসূলের স্বপ্নে দেওয়া যে খেজুর হাদিয়া দিয়েছিলেন ওই খেজুরের আঠি এখনো আলীর মুখের ভিতরে আঠিটা রেখে দিয়ে মসজিদে মারলেন দৌড় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ হচ্ছে যিনি রাষ্ট্রপ্রধান তিনি মসজিদের খতিব সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ নামাজের ভিতরে দাঁড়িয়ে দিয়েছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم حضرت عمر رضي الله تعالى عنه نماز পড়াচ্ছেন علي رضي الله تعالى عنه পিছনে দাঁড়ালেন নামাজ শেষ করলেন একজন সাহাবী তিনি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন খলিফা নতুন গাছের খেজুর খেজুরগুলো নতুন গাছের এই জন্য মসজিদে ফজর নামাজের মুসল্লিদেরকে হাদিয়া দিয়ে আমি এই নতুন গাছের খেজুর খেতে চাই কথা বলেন কথা বলেন না চুপচাপ বসে যান নতুন গাছের খেজুর নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন কথা কি বোঝা যায় ভিতরে কথা কি বোঝা যায় আপনারা শুনতেছেন তো এগুলো আমল করতে হবে শুধু শুনে চোখ ভিজালে হবে না আমল করবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এলেন কি হয়েছে এখানে আসেন উপরে আসেন জি মানুষগুলো ওই দিকে তাকা থাকলে আমি ওয়াজ করব কেন মানুষগুলো আপনাদেরকে দেখতেছে আপনারা নয় উপরে আসেন হ্যাঁ পড়েন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عمر رضي الله تعالى عنه إمام وجيت نماز হচ্ছে পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন নামাজ শেষ একজন সাহাবী বললেন ওমর নতুন গাছের খেজুর এনেছি ফজর নামাজের যত মুসল্লি আছে সব মুসল্লিদেরকে আপনি হাদিয়া স্বরূপ দিয়ে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন ঝুড়ি ঝুড়ি নিয়ে এবার এক মুঠ করে দিয়ে দিচ্ছেন সব সাহাবীদেরকে ধরো নাও হাদিয়া নাও দিচ্ছেন সবাইকে এক মুঠ কয় মুঠ দিচ্ছেন বলেন এক মুঠ করে দিচ্ছেন ঝুড়ি থেকে নিয়ে সবাইকে এক মুঠ করে দিয়ে দিচ্ছেন লাস্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন
ওমর رضی اللہ عنہ তাআলা আনহু ছুরি থেকে একটা খেজুর নিয়ে আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন আলী رضی اللہ عنہ তিনি বললেন ওমর সবাইকে এক মুষ্টি করে এক মুট করে হাদিয়ে দিলেন আর আমি শুধু পাব নাকি একটা কেন ঝুড়িতে তো অনেক খেজুর আছে আপনি কি আমাকে এক মুষ্টি খেজুর দিতে পারেন না ওমর رضی اللہ عنہ বললেন আলী কিভাবে তোমাকে এক মুষ্টি দিই রাতের বেলা দেখলাম আমার রাসূল তোমাকে একটা খেজুর হাদিয়া দিয়েছে এজন্য আমি ওমর কেমন নেতা ছিলেন তিনি কারে বলে নেতা যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতে ঘর বানিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ বলে মিরাজের রাতে গিয়ে রাসূল ঝর্ণা দিয়ে ওযু করছিলেন ঝর্ণা দিয়ে ওযু করছিলেন ওযু করতে করতে রাসূল দেখেন সামনে বিশাল বড় একটা প্রাসাদ যে প্রাসাদের একটা ইট পৃথিবীটা হাজারবার বিক্রি করলে একটা ইটের টাকা সমতুল্য হবে না এত সুন্দর একটা প্রাসাদ রাসূল বললেন জিবরিল ভাই প্রাসাদটা কার জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার গরম মানের যিনি সাহাবী ওই ওমরের আল্লাহ আমার ওমরের জন্য প্রাসাদ চলো যাও একটু দেখি রাসূল গেটের কাছে গেলেন দেখলেন আইন মিমর লেখা ওমরের নাম লেখা সুবহানাল্লাহ বলে ওমরের নামটা লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বাড়ালেন ভিতরে প্রবেশ করবেন পা ঘুরিয়ে দিলেন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি প্রবেশ করে আপনি ঢুকতে পারেন কোনো অসুবিধা নেই চলেন আপনার জন্য অনুমতি আছে রাসূল বললেন না আমার ওমরের আমলের জন্য আল্লাহ এই প্রাসাদটা ওমরের জন্য বানিয়েছে ওমরের আগে ঢোকা দরকার আমি ওমরের আগে ঢুকতে পারব না এরই বলে নীতি ঠিক না বেঠি দুনিয়াতে আসলেন বললেন ওমর কি এমন আমল করেছো কিভাবে আল্লাহর কুদরতি অন্তর জয় করেছো তুমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার মৃত্যুর আগে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে রেখে দিয়েছে আমার বড় ইচ্ছা হয়েছিল তোমার প্রাসাদের ভিতরে আমি প্রবেশ করব পা বাড়িয়েছিলাম যেহেতু তোমার ব্যক্তিগত প্রাসাদ তোমার অনুমতি ছাড়া কিভাবে আমি প্রবেশ করি ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এতদিন আমাকে এটাই বলেছেন আপনি কি আমাকে এভাবেই চিনলেন নবী আপনার পায়ের নিচে তো ওমরের হাজারটা জীবন কুরবান দিতে ওমর প্রস্তুত আছে সুবহানাল্লাহ বলবেন না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ রাসূলের প্রতি আমাদের কলিজায় ভালোবাসা বেশি না কম আর একটু আওয়াজ দিয়ে বলেন বেশি না কম তাহলে ওমর নরম না গরম আওয়াজ দিয়ে বলেন নরম না গরম ক্ষমতা পেয়েছিলেন দীর্ঘদিন প্রায় দশ বছরের বেশি তিনি ক্ষমতার চেয়ারে বসেছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন জীবনে কোনোদিন কোনো মানুষের উপরে কোনো জুলুম করেন নাই ঠিক না ব্যাঠি তিন দিনের জন্য তিনি হাঁটু গেড়ে দুই হাত তুলে মাপ চেয়েছেন কয়দিন জুড়ে বলেন কয়দিন রাতের বেলা ওমরের একটা অভ্যাস ছিল হাতের ভিতরে একটা চামড়ার চাবুক নিয়ে তিনি রাস্তায় রাস্তায় হাঁটতেন রাস্তায় রাস্তায় হাঁটাই ছিল তার অবস্থান একা একা হাঁটতেন কোনো সঙ্গী কোনো সাথী নিতেন না সুবহানাল্লাহ বলবেন না রাতের বেলা একা একাই হাঁটতেন আর বলতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাতের বেলা একা একা হাঁটতেন তিনি দূর থেকে আলো দেখা যায় দূর থেকে তিনি একটা আলো দেখতে পেলেন চলে গেলেন সেখানে সেখানে গিয়ে দেখেন টিম 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 করে একটা তাঁবুর ভিতরে আলো জ্বলে আর ভিতরে বাচ্চাগুলো কান্না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন মা আপনি আমাকে একটু ভিতরে ঢোকার অনুমতি দেন ভিতরে থেকে বলছে কে বাবা আমার ঘরের ভিতরে তিন দিন কোনো খাবার নাই কোনো খাবার দিতে পারবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না তিনি বললেন মা আপনি একটু আমার অনুমতি দেন আপনি একটু ঘরের ভিতরে ঢোকার অনুমতি দেন বাচ্চাগুলো বড় কাঁদছে বৃদ্ধা মা বলছে বাবা কে তুমি আমার ঘরে কোনো পানি ছাড়া খাবার নাই আমি তোমাকে খাবার দিতে পারবো না ওমর বলছেন মা আমি আগন্তুক পথিক পরিচয় দিলেন না পরিচয় না দেওয়াটাই সুন্নাহ ঠিক না ব্যাটি আমরা তো পরিচয় ঠেলায় একদম গুম হয়ে পড়ি এমন ভাবে চলবেন যাতে মানুষ না চিনে পরিচয় দিলে অহংকার বাড়ে না কবে আরো জোরে বলেন বাড়ে না কবে খবরদার কোনো পরিচয় দেওয়া যাবে পরিচয় গোপন রাখবেন
বড় করে দিলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে পরিচয় দিলেন না বলেন আগন্ত প্রতীক মা আপনি আমার একটু অনুমতি দেন ভিতরে ঢোকার অনুমতি পেলেন ভিতরে ঢুকলেন চুলায় আগুন জ্বলে তকবক তকবক করে ভাঁড়ির ভিতরে আওয়াজ হয় অমর বলছেন মা রান্না করছেন খাবার দেন না কেন বৃদ্ধা মহিলা কেঁদে দিয়ে বলছে বাবা তিনটা দিন বাহিরের দেশ থেকে এসেছি অমরের এলাকায় আমরা শুনেছি অমর নাকি এমন একজন শাসক অমরের এলাকায় কেউ না খেয়ে থাকে না তিন দিন বাহিরের দেশ থেকে এসে অমরের এলাকায় পড়ে আছি কিন্তু অমর একটা দিন খবর নেই না অমর নিজে বলেন আমার পায়ের নিচ থেকে মনে হলো যে মাটি আর নাই আমি সন্ধ্যের উপরে দাঁড়িয়ে আছি বললাম মা তিনটা দিন হয়েছে কোনো খবর নেই নাই অমর কয় না ঠিক আছে মা আপনি একটু আমাকে অনুমতি দেন দেখি আমার জন্য কোনো কিছু করতে পারি কিনা দৌড় দিয়ে চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায় বললেন খাজানার দরজা খুলো রাতের অন্ধকার রাষ্ট্রীয় প্রধান যখন বলেছেন পাহারাদার দরজা খুলে দিলেন দেখেন অমর নিজ হাতে বস্তায় আটা ঢোকাচ্ছে নিজ হাতে রুটি বানানোর জন্য আটা ঢোকায় খেজুর ঢোকায় খা ঢোকায় মিষ্টি ঢোকায় ঘি ঢোকায় বস্তার মুখ নিজেই বেঁধে নিজেই কান্ধের উপরে উঠিয়ে ফেলেছে দারোয়ান বলছে অমর আপনি রাষ্ট্রপ্রধান আমাদেরকে রেখেছেন আপনি মাল বহন করার জন্যে কিন্তু আপনি কেন মাল বহন করেন আপনি যদি মাল বহন করেন আমাদের রাখার দরকার কি চাকরি ছেড়ে দিলাম অমর বলছেন মাল বহন করার বড় শখ বলে হ্যাঁ অমর বলছেন অমরের কিয়ামতের ময়দানে একটা আমল নামার বোঝা হবে ওই বোঝা দিতে পারবি অমরের কিয়ামতের ময়দানে একটা গোনার বোঝা হবে বল ওই বোঝাটা তুই নিতে পারবি এবার আর কোনো কথা বলে না অমর বলে কিয়ামতের ময়দানে যদি আমার বোঝা তুই কান্দে না নিতে পারিস আজকের এই বোঝাও তোর কান্দে দেব না দে আমার কান্দে উঠিয়ে দে অমরের নিজের কান্দেই সমস্ত আটার বোঝা উঠালেন দৌড় দিলেন তিনি বৃদ্ধা মহিলার ঘরে দৌড় দেওয়ার পর বললেন মা আপনি একটু রুটি বানানোর জন্য খামির করেন আর আপনার যে চুলার আগুন নিভে গেছে আমি ফু দিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিই সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ফু দিয়ে চুলার আগুন জ্বালায় কেমন নেতা ছিলেন নেতাগিরি যদি শিখতেই হয় সাহাবিদের কাছ থেকে নেতাগিরি শিখা দরকার ঠিক না বাঠে কোন রাম আর বামদের থেকে নেতাগিরি শিখার মতো আমাদের কাছে কোনো শিক্ষা অমরের কাছ থেকে শিখে নাও জান্নাতের রাস্তা সহজ করে দিবেন তিনি কে ফু দিয়ে আগুন জ্বালাচ্ছেন তিনি চুলার আগুন ফু দিয়ে আগুন জ্বালালেন অমর নিজেই রুটিগুলো সেকলেন এবার রুটি গরম গরম রুটি আর গরম গরম হালুয়া অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মা আপনার এই ছোট্ট ছোট্ট নাতিদেরকে আমি ঘুম থেকে উঠাই আমার এই ছোট ছোট ভাইদেরকে উঠাই বলছে হ্যাঁ উঠাও বাবা তিনজনকে উঠালেন ঘুম থেকে দুইজনকে দুই ওর উপরে বসালেন সামনে একজন বসালেন রুটি এবং ঘি গুলো বাচ্চাদের মুখে মুখে অমর তুলে দেয় বাচ্চারা যখন হাসে অমর তখন বসে বসে কাঁদে বাচ্চাগুলো খাবার পরে যখন হাসে অমর তখন বসে বসে কাঁদে বৃদ্ধা মহিলা বলছে বাবা তুমি কে কে তুমি কোথায় থেকে এসেছ বাচ্চাদেরকে নিজে হাতে তুলে তুলে খাওয়াও আর বাচ্চারা যখন হাসে তুমি তখন বসে বসে কাঁদো এবার অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মা তিনটা দিন হয়ে গেল আপনার ঘরে খাবার পচে নাই আগামীকালকে আপনি যাইন অমরের দরবারে বৃদ্ধা মহিলা রাগান্বিত হয়ে গেলেন ওই অমরের কথা বলো না কোন অমরের কথা বলো তুমি কোন অমর তিন দিন বসে আছি অমরের এলাকায় যে অমর খবর নেই না ওই অমরের কথা তুমি আমাকে বলো না অমরকে যদি রাষ্ট্রপ্রধান না বানিয়ে তোমাকে যদি রাষ্ট্রপ্রধান বানাতো আমাদের মতো গরিবদের কোনোদিন কষ্ট হতো না সুবহানাল্লাহ বলেন কোন অমরের কথা বলো তুমি তোমাকে কি মানুষ চোখে দেখে না ওই অমরকে যদি রাষ্ট্রপ্রধান না বানিয়ে তোমার মতো মানুষকে যদি রাষ্ট্রপ্রধান বানাতো পুরা মক্কা মদিনা জান্নাত হয়ে যেত তখন ওমর পরিচয় দিলেন না বলছেন মা আগামীকাল আসেন আপনি সকালবেলা আমি ওমরের কাছের মানুষ আগামীকাল সকালবেলা আসেন আপনি আমি ওমরের কাছের মানুষ আগামীকাল সকালবেলা যখনই আপনি আসবেন দেখবেন ওমরের কার্যালয়ে ওখানেই আমাকে দেখতে পাবেন আমি আপনার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব
পরের দিন সকালবেলা তিনটা বাচ্চাকে হাতের ভিতরে ধরে বৃদ্ধা মহিলা মদিনার কিনারে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো দেখি ওমরের কাছের মানুষ সবচেয়ে কে নাম কি? সাহাবি বলছেন, ওমরের কাছের মানুষ যারা সবাই তো এই মসজিদে নববীতেই বসে আছেন, যান দূর থেকে তাকিয়ে দেখেন সিংহের মতো সবার সামনে যিনি বসে আছেন। বৃদ্ধা মহিলা বলছে, ওই মানুষটাই তো গত রাতের বেলা আমাদেরকে রুটি করিয়ে খাইয়েছে, ওই মানুষটাই তো গত রাতে আমাদেরকে খবর নিয়েছে, ওইটাই তো ওমরের কাছের মানুষ। সাহাবি বলছেন, কাকে বলছেন ওমরের কাছের মানুষ? উনি ওমরের কাছের মানুষ না, উনি নিজেই হলেন ওমর। উনি নিজেই ওমর, উনি ওমরের কাছের মানুষ না। বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেলেন, সর্বনাশ গতকালকেই যেভাবে বকাবকি করেছি, আজকে না জানি আজকে আমাকে কি শাস্তি দেয়। গতকালকে অনেক মন্দ ভাষায় বলেছি, কিন্তু আমি তো চিনতে পারি না এটাই ওমর। বাচ্চাদেরকে শক্ত করে নিয়ে মদিনার গলি দিয়ে দৌড় দিয়ে পালানোর জন্য দৌড় দিয়েছেন, পিছন থেকে দেখতে পেয়েছেন ওমর। মসজিদে নববীতে শতাধিক সাহাবি ছিলেন, সব সাহাবিদেরকে ফেলে রেখে ওমর মারলেন দৌড়। সবাই চিন্তা করলেন, সর্বনাশ, খলিফার হয়েছে কি? ওমর দৌড় দিয়ে সে বৃদ্ধা মহিলার কাছে হাঁটু গেড়ে দিয়ে দুই হাত এইভাবে বাড়িয়ে দিয়ে বলছেন, মা, তিন দিনের জন্যে কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর দরবারে আসামি বানাইন না। তিনটা দিন যা আপনি আমার এলাকায় এসেছেন, আমি খাবার পোষাতে পারি না, এই জন্য যদি কিয়ামতের ময়দানে নালিশ দেন, ওমরের কোনো বাঁচার উপায় থাকবে? তিন দিনের জন্য আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, বলেন যিনি ইনসাফের পথিক ছিলেন, কারণ একটা কিতাব দিয়ে বিচার পাঠশালায় কাজ করতেন, কিতাবটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? জেরুজালেম থেকে চিঠি এসেছে ওমরের কাছে, জেরুজালেম থেকে আমরুবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, জেরুজালেমে যাও যুদ্ধ করো, জেরুজালেমের ভিতরে যত জন আমার মুসলমানদের উপরে আঘাত করে সবাইকে শেষ করে দাও। আমরুবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন যুদ্ধের ময়দানে। জেরুজালেমের সমস্ত নেতাগুলো এসে আমরুবুল আসের কাছে মাথা নত করে বলছেন, আপনার কাছে আমরা সবাই সিলিন্ডার করলাম, ওমর আসতে বলেন এই জেরুজালেমের ভিতরে, ওমর আসলেই কোনো যুদ্ধ লাগবে না, বিনা যুদ্ধেই জেরুজালেম তার হাতে উঠাইয়া দিব, যুদ্ধ লাগবে না, কারণ ওমরের সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে? আরো জোরে বলেন, পারবে? আমরা তো এখনো সেই সৈনিক, কারণ আমাদের জবানের ভিতরে আছে লা ইলাহা জেরুজালেমের কোনো যুদ্ধ দরকার নাই, অমরের কাছে চিঠি পাঠাও, অমর যদি আসে জেরুজালেমে কোনো যুদ্ধ লাগবে না, বিনা যুদ্ধেই অমরের হাতে আমরা দেশটা ছেড়ে দেব। অমরের কাছে চিঠি আসলেন, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখলেন, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রওনা দিয়ে দাও। রওনা দেওয়ার জন্যে কত কি লাগবে? 100 উট রেডি করবো নাকি অমর? 100 ঘোড়া রেডি করবো নাকি অমর? আপনি মক্কা মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি যাবেন জেরুজালেমে, দেশের প্রেসিডেন্ট যাবে, একটা ভাবসাব দরকার আছে, আসতে পারেন আসেন। এলাকাতে শোডাউন দিলে 500টা হন্ডা লাগে, কথা কন না কেন? নিজেরাই জানতো, এই জন্য ঠিক বলতে লজ্জা লাগছে, বুঝতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি রওনা দিবেন জেরুজালেমে। ওমর বললেন, একটা উট। কয়টা উট? আরো জোরে বলেন, কয়টা? সবাই বললেন, ওমর কি বলেন আপনি দেশের প্রেসিডেন্ট, অন্তত 100 ঘোড়া 100 উট দেওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমার সাথে একজন আছেন, তিনি কে? একজনকে সাথে নিলেন, একটা চাকরকে দিলেন। নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের পিঠে উঠলেন, চাকরকে বললেন, রশি টান, ওটের রশি। সারাদিন চাকর টানলেন, সন্ধ্যাবেলা ওমর বললেন, এখানে তাবুগাড়, তাবুগড়ে সারা রাত সেখানে বিশ্রাম করলেন, ইবাদত করলেন। সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরকে ঘুম থেকে উঠায় বলছে, ওঠ, তুই উঠের পিঠে উঠ। চাকর বলছে, আমি চাকর, আমি কেন উঠের পিঠে উঠবো?
আপনি ওঠেন ওমর বলছেন না কালকে তুই সারা দিন টেনেছিস আজকে আমি ওমর সারা দিন টানবো সুবহানাল্লাহ বলেন কারে বলে নেতা বলদি আল্লাহ তাআলা আনহু বললেন তুই ওঠ চাকর বললেন আমি পারবো না ওমর বলে ওঠ ওঠ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ চলার আগে কি চলে আরো জোরে বলেন কি চলে চাকর ভয় পেয়ে গেলেন কেঁদে দিলেন চাকর বললেন ওমর এটা আমার পক্ষে কখনো সম্ভব নয় ওমর বলেন ওঠ আমাকে ঠকাতে পারবি না অন্ধকার কবরে তোর যেই প্রশ্ন আমি ওমরেরও ঠিক একই প্রশ্ন তুই খালি নিচে রশি টানবি আর আমি ওমর শুধু উপরে বসে থাকবো না এমন নেতা আমি না ওঠ আমাকে তুই হারিয়ে দিতে পারবি না উপরে উঠিয়ে দিলেন ওমর সারাদিন রশি টানলেন পরের দিন চাকর টানলেন পরের দিন আবার ওমর টানলেন পরের দিন চাকর টানলেন প্রণের দিন আবার ওমর টানলেন যেই দিন জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন ওই দিন ওমরের রশি টানার পালা চাকর দুই হাত জোড় করে বলছে ওমর আজকে যেহেতু জেরুজালেমের গেট দিয়ে আমরা প্রবেশ করব সবাই সেখানে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে রিসিভ করার জন্যে অন্তত আজকের দিন আপনি উঠের পিঠে উঠে আমি চাকরকে রশিটা দিয়ে দেন ওমর বলেন হবে না ওঠ ইজ্জত দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে كل شيء قدير وقتنا قار أرجل بولن قار ইজ্জত আমি দিই ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয় বেইজ্জত আমি করি বেইজ্জত করার মালিক পৃথিবীর কেউ নয় সবাই যদিও ফুলের মালা দেয় আর আমি আল্লাহ যদি ইচ্ছা করি জুতার মালা তার গলায় দেব জুতার মালাই জুটে ঠিক পাবে ঠিক এই ক্ষমতাটা কার আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ ওমর বললেন ওঠ আমি নিয়ে যাব রশি ধরে টেনে নিয়ে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করতে হবে তাতে কি হয়েছে ওঠ চাকরকে উঠিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি টানছেন জেরুজালেমের গেট দিয়ে যখন প্রবেশ করবেন জেরুজালেমের সমস্ত নেতা মনে করেছিলেন মনে হয় শতাধিকের বেশি উট আসবে ঘোড়া আসবে বিশাল একটা মানুষের বহর আসবে কিন্তু আসে কয়টা উট সবাই বলেন কয়টা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন জেরুজালেমের গেট দিয়ে ঢুকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি টানছেন সবাই এসে ফুলের মালা চাকরের গলায় দিয়ে চাকরকে টেনে নিয়ে যাচ্ছে চাকর বলছে আমি তো চাকর আর ওই যে উঠে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন ওইটাই হলেন ওমর আমি চাকর আর উঠের রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর জেরুজালেমের সব নেতাগুলো দেখলেন চাকরকে যে খোড়ার পিঠে উঠের পিঠে উঠিয়ে দেয় আর যে নেতা রশি ধরে টানে সেটা সাধারণ কোন নেতা না এই নেতা নিশ্চয়ই দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ক্ষমতার চেয়ারে সবাই বসানোর জন্য ওমরকে চাপ দিয়েছেন ওমর আপনি বসেন আল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে বসাচ্ছ কেন আমি এটার যোগ্য না কয় না আপনি যোগ্য জোর করে ওমরকে বসালেন ওমর ক্ষমতার চেয়ারে বসার পরে একটা খুতবা দিলেন কয়টা বলেন একটা খুতবা দিলেন কি খুতবা জানেন ওমর বললেন আচ্ছা আমাকে যে দেশের দায়িত্ব দিলেন দেশ পরিচালনা করতে গিয়ে যদি আমি একটা ভুল করে ফেলি আপনারা কি করবেন একজন দাঁড়িয়ে বললেন ওমর আমরা লোকমা দেব কি দেব সবাই বলেন কি দেব লোকমা দিয়ে দেব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন দ্বিতীয় যদি আবার ওই ভুলটা করি কি করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন যে দ্বিতীয় যদি ভুলটা করে ফেলি কি করবেন এবার বলছেন লোকমা দিয়ে দিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বললেন একই ভুল যদি তৃতীয়বার করি কি করবেন আরেকজন বললেন ওমর লোকমা দিয়ে দেব চতুর্থবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওই ভুলটা যদি আমি আবার করি আপনারা কি করবেন একজন কৃষক সাহাবি তরবারি বাহির করে নিয়ে বলছেন ওমর চতুর্থবার আর কোনো ছাড় নাই আমার এই তরবারি দিয়ে গিরার ওপরে আঘাত করে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেব একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যেই দেশের জনগণ যতটা সজাগ থাকে ওই দেশের জনগণের নেতা কখনো গোমরাহী হতে পারে না ঠিক না বা ঠিক আপনারা লোকমা দিতে পারবেন যাইয়েন দাঁত একটাও থাকবে না যাইয়েন নিবে কেমনে নেওয়ার তো টাইমই পাবেন না আপনারা লাগালি তো পাবেন না শুধু আকাশ দিয়ে উড়বে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমরা বলি আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আপনারা কি নরম থাকবেন না মাঝে মাঝে ওমরের মতো গরম হবেন লিল্লাহে তাকবীর ওমরের মতো লিল্লাহে তাকবীর নারে তাকবীর কোরআন কিতাবটা কার আল্লাহ আরো জোরে বলেন কার কোরআন মানেন 12 আনা না 16 আনা আরো জোরে বলেন 12 আনা না 16 আনা 12 আনা মানার ইমানদার পৃথিবীতে কম না বেশি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত মানে কিন্তু জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা সুন্নত এটা মানে না এমন মুসলমান পৃথিবীতে আছে না নাই আমরা কোরআন মানি 12 আনা না 16 আনা আরো জোরে বলেন 12 আনা না 16 আনা কাফের হওয়ার জন্য কোরআনটাকে পুরাটাই অস্বীকার করার কোনো প্রয়োজন হয় না একটা আয়াত যে অস্বীকার করে সে কাফের ঠিক না ব্যাটা ঠিক ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করা লাগে কয়বার বোঝা গেছে করে না মনে হয় হুজুর ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করা লাগে কয়বার কাফের হওয়ার জন্য কোরআনের 6666 আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না একটা আয়াত অমান্য করলে কাফের হয়ে যায় তাহলে আমরা কোরআন 12 আনা মানবো না 16 আনা বলেন আরো জোরে বলেন 12 আনা না 16 আনা প্রথম যেহেতু মাগুরাতে এসেছি সেও তো প্রথম সূরা থেকে একটা আয়াত থেকে খালি কথা বলবো কয়টা সবাই বলেন কয়টা একটা একটা আয়াত থেকে কথা হবে বিস্তারিত আলোচনা ওই একটা আয়াত থেকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তবে আগে বলে নিই কোরআন দামি কিতাব না কম দামি রাসূল বলেন কোরআন এমন একটা কিতাব কেউ যদি কোরআনের একটা আয়াত থেকে তাফসির শুনে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তাহলে কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে একটাও আস্তে বলেন একটাও কোরআন হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব ঠিক না বে ঠিক রাসূল বলেন আরেক বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন ইলম অর্জন করার যে মজলিস সেই মজলিসে যদি কেউ বসে 60 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দেয় তিনি কে তাহলে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে একটাও আরো জোরে বলেন একটাও কোরআনের ভিতরে সূরা আছে কয়টা আরো জোরে বলেন কয়টা প্রথম সূরার নাম কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে কোনো লস নাই বরং আমল নামার ভিতরে দুইটা উট সাদাকা করার নেক জমা করে দেন তিনি কে আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ময়দানের ভিতরে যদি আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন দুইটা উট দুইটা উট দুইটা উট জিহাদের ময়দানে দান করার নেক তার আমল নামায় জমা করে দেয় তিনি কে বাংলাদেশের একটা মরা উটের দাম 9 লাখ আমি যেখানে জুমার খুতবা দিই দুইটা জুমার খুতবা দিই যেই মসজিদ ওই মসজিদের সভাপতি যিনি উনি হলেন শশীব পট্টু ভাই শশী বেগম উনি একজন ভুট্টো ভাই বলছেন হুজুর এবার নিয়ত করছি আমি একটা উট কোরবান দেব কি কি দিবে কোরবান চিন্তা করলাম যাক অন্তত একটা উট জীবনে কোরবান দিতে পারবো অন্তত জবাই তো করতে পারবো দেখলাম ঈদের আগের দিন উনি এসেছেন বাড়ি আমিও গেলাম গাড়ি নিয়ে ওনার ওখানেই উঠলাম গাড়ি পার্কিং করার পর দেখি বিশাল বড় একটা গরু ভাত আমি বললাম ভাই সাহেব উট কই কই হুজুর মরা উটের দাম 9 লাখ যে উঠ এখনো টাকে উঠানো সম্ভব না উঠের দাম 9 লাখ চিন্তা করছি এগুলো দিয়ে কুরবান দেওয়া সম্ভব না পরে
আড়াই থেকে তিন লাখের ভিতরে একটা গরু এনেছি। তাহলে বুঝলাম যে মরা উটের দাম বাংলাদেশে 9 লাখ, ঠিক না ব্যাটি? রাসূল বললেন, কেউ যদি একবার আল্লাহকে বরদ্দ ঘোষণা দিতে আল্লাহু আকবার বলে, জোরে বলেন কয়বার, আরো জোরে বলেন কয়বার, একবার যদি কেউ বলে আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। রাসূল বলেন, দুইটা উট জিহাদের ময়দানে সাহাবীদেরকে দিলে যতগুলো নেক আমল নামায় জমা হয় সেই আমল নামায় অতগুলো নেক জমা করে দিবেন তিনি কে? একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে আমল নামায় জমা করে দিবেন তিনি কে? একবার যদি পড়ে আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে আমল নামায় জমা করে দিবেন তিনি কে? একবার যদি পড়ে লা ইলাহা যদি একটা হিন্দু এই কালেমা পড়ে আল্লাহ বলেন 300 বছরের গুনাহ মাফ করে দিব। 1000 বছরের যদি কোনো খ্রিস্টান এই কালেমা পড়ে 1000 বছরের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? বললাম আল্লাহ আমরা তো ইমানদার, আমরা যদি পড়ি তাহলে লাভ কি? রাসূল বলেন, কেউ যদি ইমানদার একবার কালেমাটা পড়ে 4000 নেক আমল নামায় জমা হয়ে যাবে। দুইবার পড়লে 8000, তিনবার পড়লে 12000, চারবার পড়লে 16000, পাঁচবার পড়লে কয় হাজার? পাঁচবার পড়তে মাত্র 5 থেকে 7 সেকেন্ড সময় লাগে, ঠিক না বা ঠিক? তাহলে তাসবিগুলো পড়বো আমরা, কখনো অলসতা করবো? আলহামদুলিল্লাহি الرحمن الرحيم مالك يوم الدين আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, একবার যদি কেউ পড়ে জোরে বলেন কয়বার? রাসূল বলেন, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আরেকটা বর্ণনায় আছে যে 15 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা পাওয়া যায়। আরেকটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা বর্ণনা, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, অসুস্থ রোগীর পাশে যদি পড়েন ফুঁ দেন তাকে সুস্থ করে দিতে পারেন তিনি কে? আবার মুফাসসিরদের কথা হলো 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে। সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? বিসমিল্লাহকে যদি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে, সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআন যদি সংকীর্ণ করে ছোট করে ফেলেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে, সূরাতুল ফাতিহার 7 আয়াত যদি সংকীর্ণ করে ছোট করে ফেলেন বিসমিল্লাহ হয়ে যাবে। একটার সাথে আরেকটার কানেকশন রেখে দিয়েছেন তিনি কে? লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। যেই নামাজই পড়েন কোন সূরা লাগে, কোন সূরা লাগে? 12 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 12 বার সূরাতুল ফাতিহা লাগে, ঠিক না বেটি? যোহর নামাজ পড়বেন 10 রাকাত, সূরাতুল ফাতিহা লাগবে 10 বার, ঠিক না বেটি? মাগরিব নামাজ পড়বেন 5 রাকাত, সূরাতুল ফাতিহা লাগবে কয়বার? তাহলে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে, আরো জোরে বলেন হতে। তাহলে একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে, তাহলে বোঝা যায় 40 থেকে 42 বারই তাকে সূরাতুল ফাতিহা পড়তে হয়, ঠিক না বেটি? সূরাতুল ফাতিহার আর একটা গুণ হলো, একটা গান 2 বার শুনলে ভালো লাগে না, 3 বার শুনলে ভালো লাগে না, 5 বার শুনলে ভালো লাগে না, আপনাদের পাশের ডিস্ট্রিক্টের মনে হয় মানুষ ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। গানটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল বাংলার জমিনে, ঠিক না ব্যাঠি? গায়ে হলুদের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, টাকের ভিতরে, বাসের ভিতরে, দেবী ট্যাক্সির ভিতরে, মাঠে ঘাটে, এমনকি টয়লেটেও বাজত, জনপ্রিয়তা
কি আছে জনপ্রিয়তা কি আছে আগে দুইবার শুনতো তিনবার শুনতো পাঁচবার শুনতো কিন্তু এখন একবারও শুনে না ঠিক না ঠিক দুই বছরের ভিতরে জনপ্রিয়তা হারিয়ে গেল দাফন হয়ে গেল কবর হারিয়ে গেল সূরাতুল ফাতিহাটা কি এমন প্রতিদিন একটা গান যদি 10 বার শুনেন ভালো লাগে না সূরাতুল ফাতিহা একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার শুনে বরং যত শুনে ততই মজা ঠিক না ঠিক মজা পেয়েছেন আরজুর আওয়াজ দিয়ে বলেন তিনি কে নাজিল হয়েছে 1400 বছর হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেল এখনো কোনোদিন শুনলে বিরক্ত লাগে না আরজুর বলেন লাগে বরং দিন দিন বিদ্যকাল না সূরাতুল ফাতিহার যৌবন কাল পারে ঠিক না ঠিক সূরাতুল ফাতিহার আরেকটা গুণ হলো ভেঙে ভেঙে পড়ার কোন নিয়ম আরজুর বলেন কোন নিয়ম زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها تين آيات پڑھی جو دی رکوت جان نماز ہوئے جابے ٹھیک نہ بیٹھیک سورة الفاتحة جو دی اپنی الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين تین آيات پڑھے جو دی رکوت اللہ اکبر بولے جان نماز ہوئے নামাজ বাতিল ঠিক না ঠিক তাহলে সাত আয়াতই আপনাকে পড়তে হয় 40 থেকে 42 বার সাত আয়াতই পড়তে হয় সূরাতুল ফাতিহার সাত আয়াতের ভিতরে আবার একটা আয়াত সব থেকে বেশি দামি ওই একটা আয়াত থেকে আমরা 20 মিনিট থেকে 25 মিনিট কথা শুনব ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ 11:30টার ভিতরে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে তবে কোরআনের মাহফিলে বসলে কোনো লস আরো জোরে বলেন কোন লস সাত আয়াতের ভিতরে দামি একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হলো সাত আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত সুবহানাল্লাহ বলেন একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ তাহলে সাত আয়াতের ভিতরে আরেকটা দামি আয়াত ওটার নাম কি বলেন সবাই সবাই একসাথে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থটা জেনে নেন এর অর্থ হলো ইয়া রব ইয়া আসমানের মালিক ইয়া জমিনের মালিক ইয়া সূর্যের মালিক ইয়া চন্দ্রের মালিক ইয়া পৃথিবী আসমান এবং জমিনের ভিতরে যা চোখে দেখি সবকিছুর মালিক যা চোখে দেখি না সবকিছুর মালিক কে তিনি বলেন আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ সারা জাহানের মালিক আপনি আমাকে জান্নাতের সরল পথ দেখায় দেন কার কাছে চাইলাম আসতে বলেন কার কাছে চাইলাম একবার দুইবার চাই নাই কিন্তু একবার দুইবার চাই নাই কিন্তু 40 থেকে 42 বার চেয়েছি কার কাছে বলেন যত ভেঙে ভেঙে পড়ার কোনো নিয়ম তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনাকে বাধ্যতামূলক পড়তেই হয়েছে 42 বার ঠিক না ঠিক তাহলে একজন নামাজি 40 থেকে 42 বার আল্লাহকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফজর নামাজে এসে 4 বার আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও যোহর নামাজে এসে বলেছে 10 থেকে 12 বার আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও আসর নামাজে এসে বলেছে 4 বার আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আবার মাগরিব নামাজে এসে বলেছে 5 বার অথবা 7 বার আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও একজন নামাজি 40 থেকে 42 বার জান্নাতের সরল পথ চাইছে কার কাছে বলেন আরো জোরে বলেন কার এখন জান্নাতের সরল পথ চাইলো কার কাছে এখন জান্নাতের সরল পথ দেখায় দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে স্বর্ণ যদি কামারের দোকানে নিয়ে যান ঠিক করা যাবে আরো জোরে বলেন ঠিক করা যাবে আপনার স্ত্রী যদি একটা নাকফুল দিয়ে আপনাকে বলে যান স্বর্ণ স্বর্ণকারের দোকান থেকে আপনি স্বর্ণের এই নাকফুলের মাথাটা লাগায় নিয়ে আসেন আপনি কামারের দোকানে দিয়ে বলতে দেন ভাই সাহেব 5000 টাকা দিয়ে মুদ্রা তাই ঠিক কর আপনি জায়গা ভুল করে ফেলেছেন ঠিক না বেঠি আপনি যত মসজিদের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও 40 থেকে 42 বার চাইছেন কারণ জানেন জান্নাতের সরল পথ দেখানোর মালিক কে আল্লাহ ছাড়া তো জান্নাতের সরল পথ দেখানোর মালিক মাহমুদুল হাসান না
কথা কোন না কেন জান্নাতের সরল পথ দেখানোর মালিক কিন্তু আপনাদের এই যে প্রধান অতিথি সাকিবুল আল হাসান ও না ঠিক না বটে জান্নাতের সঠিক পথ দেখানোর মালিক কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে আজকের মাহফিলের সভাপতি কিন্তু জান্নাতের সরল পথ দেখানোর মালিক যদি উনি মালিক হইতো সভাপতি কে অসুস্থ ও জান্নাতের যদি সরল পথ দেখানোর মালিক যদি আজকের মাহফিলের সভাপতি হইতো সবাই আমরা সভাপতির কাছে চাইতাম ঠিক না ব্যাঠিক কিন্তু আমরা নামাজীরা ভালোভাবেই জানি জান্নাতের সঠিক পথ দেখানোর মালিক কে এই জন্য আমরা নামাজের ভিতরেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমারে দেখাও কার কাছে চাইলাম এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে যে বান্দা জান্নাতের সরল পথ আমার জানা নাই আল্লাহ বলছে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি মসজিদে এসে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখায় দাও আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াত নোট করে নিয়ে যান সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াত 40 থেকে 42 বার প্রতিদিন আপনি চেয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা জান্নাতের সরল পথ হলো 30 পারা কোরআন সুবহানাল্লাহ বলতে পারলেন না আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ একজন নামাজি যখন মসজিদের ভিতরে যখন বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিকে বলছেন বান্দা নে জান্নাতের সরল পথ এই যে জান্নাতের সরল পথ 30 পারা কোরআন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর অন্ধকার পথ থেকে জান্নাতের সরল পথে চলার জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে তাহলে আমি এখন নামাজি জান্নাতের সরল পথ আল্লাহর কাছে চাইলাম 40 থেকে 42 বার জান্নাতের সরল পথ আল্লাহ দিয়ে দিলেন 30 পারা কোরআন এখন এই নামাজির উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে কোরআন বুকের ভিতরে নিয়ে ময়দানে কোরআনের আন্দোলনে নেমে পড়া ঠিক না ঠিক কিন্তু ভাই সাহেব এখানে কিন্তু বহু নামাজি ফেল পড়ে যায় এখন আসেন নামাজিদের পরিস্থিতি এখন দেখেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে আজান হয়েছে মাগরিবের কি আজান মাগরিবের আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন্দ্রীয় মসজিদে যখন আজান হয়েছে 5 মিনিট পরে যাওয়ার পরে দেখা যায় যে মসজিদের ভিতরে 10 কাতার বুকিং তাহলে বাংলাদেশে নামাজের অভাব নাই আস্তে বলেন বাংলার জমিনের ভিতরে নামাজের অভাব নাই বাংলার জমিনের ভিতরে নামাজের অভাব নাই বাংলার জমিনের ভিতরে নামাজের অভাব নাই কিন্তু প্রকৃত নামাজির বাংলার জমিনে অভাব ঠিক না বেঠে এরা নামাজ পড়েছে কপাল কালো করেছে কিন্তু কোরআন সূরাতুল ফাতিহাতে কি বলেছে এখনো বুঝে নাই যদি সূরাতুল ফাতিহাতে কি বলে এই নামাজি গুলো বুঝতো বহু আগে কোরআনের রাস বাংলার জমিনে কায়েম হয়ে যেত ঠিক না বেঠে আল্লাহ তুমি কবুল করো আরেকটু জোরে বলেন আমিন তাহলে মাগুরার কেন্দ্রীয় জামে মসজিদে আজান হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হয়ে গেল মাগরিব নামাজের 5 মিনিট পরে যখন আপনি মসজিদে ঢুকবেন তাহলে দেখা যায় যে মসজিদের বারান্দায়ও জায়গা হয় না তাহলে নামাজির অভাব নাই কিন্তু বাংলার জমিনে কিন্তু প্রকৃতপক্ষে নামাজির অভাব আছে বাংলার জমিনে বেশি না কম আসতে বলেন বেশি না কম ওই নামাজের ভিতরে যা বলে নামাজ থেকে বাহির হয়ে তা আমল করে না যদি আমল করত বহু আগে আমরা কোরআনের রাস কায়েম করে ফেলতাম ঠিক না ঠিক কোরআনের রাস যদি বাংলার জমিনে কায়েম হতো
হতো, শান্তি কম হতো না বেশি হতো? আরো জোরে বলে বলেন কম না বেশি? আমরা যদি বাংলার জমিনে যতগুলো নামাজ ছিলাম সমস্ত নামাজগুলো যদি মসজিদ থেকে বাহির হয়ে সবাই যদি হাত জোড় করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটা আপত্তি জানাতাম যে আপনি বাংলার জমিনের ভিতরে যে উন্নতি করেছেন আলহামদুলিল্লাহ, হয়তো সামনের দিকে উন্নতি এত কেউ করতে পারবে কিনা? বাংলার জমিনের ভিতরে অসংখ্য উন্নতি, একটা ফ্লাইওভারের টাকা যদি এই এলাকার ভিতরে বন্টন করে দেওয়া হয় এলাকা সবার বিল্ডিং হয়ে যাবে। বাস্তব কথা, এটা একদম অস্বীকার করার কিছুই নাই, ঠিক না বেটি? বাংলার জমিনের ভিতরে চোখে লাগা যে মডেল মসজিদগুলো তৈরি হয়েছে এলাকার ভিতরে এক নাম্বার, মানতেই হবে, কথা কন না কেন আপনারা, মানতেই হবে। কিন্তু ফ্লাই ওভার বাংলার জমিনে হলো অসুবিধা নাই, একমত। মডেল মসজিদ হলো অসুবিধা নাই, একমত। আমরা শুধু আপত্তি যদি সমস্ত নামাজিগুলো জানাতাম এক হয়ে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দিক, আপনাকে স্মরণ রাখবে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের মানুষ, তাহাজ্জুদ নামাজের চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া হবে, একটা কাজ আপনি করে দিয়ে যান, কোরআনের আইনটা আপনি বাংলার জমিনে বাস্তবায়ন করে দিয়ে যান। বাধ্যতামূলক সমস্ত নামাজি যদি একত্রিত হয়ে যদি আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে চাইতাম, উনি বলতেন যে যাক বাংলাদেশের সকল নামাজি যখন এক হয়ে আমার কাছে চাইতেছে অসুবিধা নাই, আসেন। কিভাবে কোরআনের আইন চালু করা লাগে আমাকে শিখিয়ে দেন অথবা আমাকে জানাইয়া দেন। আলেমুলামারা বলতেন এমনি 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 বাস চালু হয়ে যেত, কথা কন না কেন আপনারা? কারণ এই আইন চালু করতে একটা টাকাও লাগে, আরো জোরে বলেন লাগে। কিন্তু একটা জিনিস, আগুন যেই বাড়িতে লাগে আগুন নিভানোর জন্য কিন্তু ওই বাড়িতে পানি দিতে হয়, ঠিক না বেঠে? আমরা যদি প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিতাম বাংলার জমিনের ভিতরে যে সুরের আগুন লাগছে, বাংলার জমিনের ভিতরে যে ডাকাতের আগুন লাগছে, বাংলার জমিনের ভিতরে যেই মদখুরের আগুন লাগছে, বাংলার জমিনের ভিতরে যেই গাজার আগুন লাগছে, বাংলার জমিনের ভিতরে যে টেন্ডারবাজির আগুন লাগছে, এই আগুন নিভানোর জন্য কোনো পুলিশ দিয়ে হবে না, কোনো র‍্যাব দিয়ে হবে না, কোরআনের আইন চালু করে দেন অটোমেটিক আগুন নিভে যাবে, ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো, আরেকটু জোরে বলেন আমিন। উনি বলতেন ঠিক আছে অসুবিধা নাই, তাহলে আসেন, কারণ উনি তো জান এবং প্রাণ দিয়ে দেশকে উন্নতি করার জন্য চেষ্টা করছে। আসতে বলেন ঠিক, পদ্মা সেতু দিয়ে আসলাম, মনে হয় বিদেশের রোড দিয়ে ঘুরছি, আলহামদুলিল্লাহ। বাংলার জমিনের উন্নতির কম নাই, কিন্তু এই একটা জিনিস যদি আমরা নামাজ দিয়ে শুধু আপত্তি সবাই মিলে করতাম, আল্লাহর কসম উনি মেনে নিতেন। আস্তে বলেন ঠিক। কিন্তু আমরা নামাজিরাই তো এক নাই, উনি মানবেন কিভাবে? আমরা তো নামাজিরা এখনো এক নাই, আমাদের নামাজিদের পরিবেশ এখন দেখেন উদাহরণ। মাগুরার ভিতরে কেন্দ্রীয় জামে মসজিদ যখন আজান হলো, ভিতরে দশ কাতার, কয় কাতার? আস্তে বলেন কয় কাতার? দশ কাতারের মুসল্লি। কিন্তু ওই কেন্দ্রীয় জামে মসজিদে মাগুরার দশ কাতারের মুসল্লি সবাই আতর, নতুন জুব্বা, নতুন পাঞ্জাবি, নতুন টুপি, আর চুলের ভাজি আলাদা দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দ্বীন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। দশ কাতারের মুসল্লি শুধু এক কাতার পড়লো, বাকি কি নয় কাতার না পড়লে নামাজ হবে? আরো জোরে বলেন নামাজ হবে। তাহলে বাধ্যতামূলক দশ কাতারের মুসল্লি কিন্তু পড়তে হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না বেঠে? দশ কাতারের মুসল্লি কিন্তু পড়লো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন নামাজ যখন শেষ হলো, কাতার কয়টা? সবাই বলেন কয়টা? সবাই কিন্তু মসজিদের এই দশ কাতারের মুসল্লি বললো আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থই তো জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, ঠিক না বেঠিক? দশ কাতারের সমস্ত মুসল্লিগুলো কিন্তু একই সুরে একই সাথে বলেছে আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, কিন্তু দশ কাতারের ভিতরে এক কাতার মুসল্লি এই সরল পথ বুকের ভিতরে নিয়ে মসজিদ থেকে ময়দানে বাহির হয়েছে, বাকি আছে কয় কাতার? বাকি আছে কয় কাতার? বাকি আছে নয় কাতার। এক কাতারের মুসল্লি মসজিদে যা বললো হিদিনাস সিরাতাল মুস্তাকিম,
করিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও ওই একাতার মুসল্লি চিন্তা করলো জান্নাতের সরল পথ তো 30 পারা কোরআন এই পথ দিয়ে যদি জীবন গঠন করা শুরু করি শুরু হবে দুনিয়ায় শেষ হয়ে যাবে জান্নাতে ঠিক না ব্যাথে একাতার মুসল্লি সরল পথ বুকের ভিতরে নিয়ে ময়দানে নেমে আসছে বাকি আছে নয় কাতার এই নয় কাতার নামাজিকে ফেরেশতারা বলে বান্দা তুই তো জান্নাতের সরল পথ চাইছিস লে জান্নাতের সরল পথ হে কয় না আমার ওই ইরশাদ শিখতারে লাঙ্গলের দরকার আস্তে বলেন ঠিক লাঙ্গল লাগে না কোরআন আগে আস্তে বলেন লাঙ্গল লাগে না কোরআন আগে ধানের শীষ আগে না কোরআন আগে আগে কোরআনের পরে ধানের শীষ ঠিক না ব্যাথে আগে কোরআনের পরে লাঙ্গল কথা কোন না কেন যত আপনি মসজিদের ভিতরে বললেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও এক কাতার মুসল্লি চলে গেল সরল পথ বুকের ভিতরে নিয়ে ওমরের মতো আবু বকরের মতো আপনাকে যখন বলা হচ্ছে ভাই সাহেব জান্নাতের সরল পথ নেন ও বলতেছে না আমার লাঙ্গুলের কি খবর আমার লাঙ্গুলের কি খবর 30 বছর নামাজ পড়ে কিন্তু লাঙ্গুল ছাড়তে পারে না এমন নামাজি আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই আমি সমস্ত কথা ভেঙে বলছি না শুধু ইঙ্গিত দিয়ে বলছি বুঝে নেন তাহলে বোঝা যায় সরল পথ চাইলো মসজিদে মসজিদ থেকে বাহির হয়ে সরল পথ ফেলে দিয়ে মানুষের বানানো পথের দিকে রওনা দিয়েছে বোঝা যায় নামাজে এক বাহিরে এক এর নাম কি নামাজিদের নামাজি মুখের উপরে সুরে মারবেন তিনি কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কি এই জন্য বললাম 10 কাতারের মুসল্লি যদি মসজিদে যা বলে ওই 10 কাতার বাহির হয়ে যদি ওই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সরল পথের আন্দোলন করা শুরু করত বহু আগে কোরআনের রাস্তায় বহু আগে কালেমার পতাকা উড়ে যেত বহু আগে কোরআনের শাসক বাংলার জমিনে কায়েম হয়ে যেত ঠিক না ব্যাঠে আস্তে বলেন ঠিক না ব্যাঠে কিন্তু নামাজি মসজিদে বলে এক মসজিদ থেকে বাহিরে করে আরেক ঠিক না ব্যাঠে ওয়াদা দেয় মসজিদে একবার দুইবার তিনবার না 40 থেকে 42 বার আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ যখন বলে নে বান্দা জান্নাতের সরল পথ তখন বলেন না এখন সময় হয় নাই পরে 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 ওই কোন দিন কাল ভালো না তে ভালো আছিল কোন দিন কয় এখন এই কোরআনের পথে চলার সময় বড় কঠিন কারণ কোরআনের পথে চললে কিন্তু হাতে পায়ে ডান্ডা বাড়ি লাগতে পারে আসতে বলেন ঠিক ওই আলোচনায় আসতেছি একটু পরে তাহলে বোঝা যায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম 40 থেকে 42 বার মসজিদের ভিতর আপনি সরল পথ চাইছেন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে সরল পথ কোরআন দিয়ে দিলেন উচিত ছিল নামাজের সরল পথ বুকের ভিতরে নিয়ে জমিনে নেমে পড়া ঠিক না ঠিক কিন্তু উনি 40 থেকে 42 বার চাইলো চাওয়ার পরে আবার সরল পথ পাওয়ার পরে বলতেছেন না এখন সরল পথে চললে হামলা মামলা খাইতে হইব এখন হামলা মামলা খাবার হবে না কারণ এই পথে চলতে হলে ঘর ছাড়া লাগে এই পথে চলতে হলে জমি ছাড়া লাগে এই পথে চলতে হলে কিন্তু দেশও ছাড়া লাগে এই পথে চলতে হলে কিন্তু জীবন্ত জেলখানায় যেতে হয় লাশ হয়ে বাইর হতে হয় ঠিক না ব্যাটে কথাটা কার আসতে বলেন কার ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসাবে মেনে নিবে রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া মানে কোরআন 16 আনা বুকের ভিতরে মেনে নেওয়া ঠিক না ব্যাথে আবার সাথে সাথেই বললেন সুম্মাস্তাকম অটল থাকতে হবে আরে সুম্মাস্তাকম অটল থাকার কথা আল্লাহ কেন বললেন আল্লাহ তো এটাই বললে হতো ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও সুম্মাস্তাকম অটল থাকার কথা কেন বললেন আল্লাহ কারণ আছে ঠিক না বেটি কারণটা কি বান্দা এই পথে যখন তুই চলবি তখন মামলা হবে এই পথে যখন চলবি তোর হামলা হবে এই পথে যখন চলবি ইব্রাহিম আলাইহিস সালামের মতো পবিত্র মানুষ ছিল না তাকে কিন্তু আগুনে পুড়তে হয়েছিল মুসা আলাইহিস সালামের মতো ভালো মানুষ ছিল না তারপরেও কিন্তু পলায়ন করতে হয়েছিল ঠিক না ব্যাটি আচ্ছা বলেন তো দেখি আপনাদের এলাকায় রাসূলের চাইতে কি ভালো মানুষ আছে আরো আস্তে বলেন ভালো মানুষ আছে রাসূলের মতো ভালো মানুষ যদিও মাগুরার ভিতরে একটাও নাই কোরআনের পথে চলতে গিয়ে 3 বছরের বেশি জেল খাটতে হয়েছে ঠিক না ব্যাটি তাহলে বোঝা যায়
এই পথে চলতে গেলে আল্লাহ 1400 বছর আগে জানাইছেন ইন্নাল লাযিনা ক্বালু রাব্বানাল্লাহ এই পথে যখনই চলবে আমাকে রব হিসাবে মেনে নিয়ে তখন কিন্তু হামলা আসবে মামলা আসবে জেল আসবে জুলুম আসবে ফাঁসি আসবে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে কথাটা কা আস্তে আস্তে বলুন কা তাহলে বোঝা যায় ওই নয় কাতার মুসল্লি ওরা মসজিদের ভিতরে চাইলো হিদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ যখন বললে বান্দা জান্নাতের সরল পথ নে তখন বলল যে এই পথে চলতে গেলে আমার প্রাইমারি স্কুলের চাকরি থাকবে আস্তে বলো ঠিক এই পথে চলতে গেলে কিন্তু আমাকে দেশ ছাড়া লাগতে পারে আরে পরে মানবনি পরে 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 অনেকের চিন্তা মনে আছে না ভাই তাই হুজুর এখন এগুলো মানতে বললেন না দিনকাল ভালো না ভালো আছিল কোন দিন ভালো আছিল কোন দিন আপনি তো এখনো মায়ের কোলে ঘুমাইতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পরীক্ষা কম না বেশি নাক ছিদ্র করছেন না গরু যেটা বেশি শয়তানি করে ওই গরুর কিন্তু নাক ছিদ্র করে রশি লাগানো হয় ঠিক না ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া বললাই বেলাল আয় আমার দিকে ফিরে আয় আমি তোর মালিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না আমার মালিক একজন তিনি কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে নাক ছিদ্র করে একটা রশি লাগালেন রশিটা মক্কার সমস্ত বাচ্চাদের হাতে ছেড়ে দিলেন রশি ধরে যেদিকে টানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে যায় সম্মান বাড়ছে না কমছে আরো যদি বলেন বাড়ছে না কমছে জিকির করতেন কার বাম হাত ঢুকিয়ে দিলেন ওমাইয়া বাম হাত দিয়ে জিব্বাটা বাহির করে নিয়ে বাবলা গাছের বড় বড় কাঁটাগুলো জিব্বার ভিতরে ঢোকালেন জ্বলন্ত কয়লা জিব্বার ভিতরে ঠেলে দিলেন জিব্বাটা তড়পড় তড়পড় করে জ্বলে যায় যখন জ্বলন্ত কয়লা ফেলে দিলেন তখন আবার নাম নেওয়া শুরু করলেন কার 250 থেকে 300 কেজি ওজনের একটা পাথর চাপা দিলেন পাথরের নিচ থেকে কাকে মনে করলেন তাহলে বোঝা যায় নাক ছিদ্র করতে পারে জিব্বা ছিদ্র হতে পারে জিব্বার ভিতরে জ্বলন্ত কয়লা দিতে পারে বুকের উপরে পাথর দিতে পারে কিন্তু আমার বুকের ভিতর থেকে কোরআন কেউ নিতে পারবে আরো জোরে আসতে বলেন আমার বুকের ভিতরে থেকে কোরআন কেউ পৃথিবীর নিতে পারবে তাহলে এই পথে চলতে গেলে জেল হতে পারে কি পারে না এই পথে চলতে গেলে দেশ ছাড়া লাগতে পারে কি পারে না এই পথে চলতে গেলে অনেক সময় ফাঁসির কষ্টে ঝুলতে হয় ঠিক না ঠিক কিন্তু পথ কি ছেড়ে দেওয়া যাবে আরো জোরে বলেন পথ কি ছেড়ে দেওয়া যাবে রংপুর এলাকায় এক জায়গায় মাহফিলে গেলাম কবরস্থানের উন্নতি প্রকল্পে মাহফিল মাহফিল শেষ প্রায় শেষ প্রান্তে আমি মোনাজাত করব 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 আর আধা ঘন্টা সময় আছে এমন সময় একজন আসলেন আসার পরে বললেন হুজুর 5 মিনিট কথা বলার সুযোগ দেন আমি বললাম বলেন অসুবিধা নাই উনি বললেন যে আমি এসেছি অনেক কষ্ট করে এই সেই অমুক তমুক বলার পর উনি যাওয়ার সময় বললেন আপনাদের মসজিদ এবং কবরস্থানের জন্য আমি 1 লক্ষ টাকা দান করলাম কয় লাখ কিন্তু ওই জায়গার মাঠে হাজার হাজার মানুষ একটা মানুষও আলহামদুলিল্লাহ বলল না আরে আপনাদের বলি নাই একটা মানুষও আলহামদুলিল্লাহ বলে নাই আমি চিন্তিত হলাম সভাপতিও তাকবীর দেয় নাই সভাপতিও কিছু বলল না মঞ্চ যারা পরিচালনা করেছিল 2000 টাকা যদি কেউ দান করছে তাকবীর দিয়া উপরে চান্দা উড়ায় ফেলছে 1 লক্ষ টাকা দান করলো কিন্তু কারো মুখে এখন আর কথা নাই আমি বললাম কি ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে এবারে যখন উনি বললেন বিদায় নিয়ে চলে যাচ্ছে চলে গেলেন গাড়িতে উঠে আমি সভাপতিকে বললাম সভাপতি সাহেব 1 লক্ষ টাকা দান করেছে ডোনার পার্টি চলেন দোয়া করি ভাই খবরদার দোয়া করা যাবে না আমি বললাম কেন দোয়া করা যাবে না কয় একবার না 7 বছর 7 লাখের ওয়াদা 1 টাকাও পাই নাই 7 বছরে 7 বার 7 লক্ষ টাকার ওয়াদা দিয়ে গেছে 1 টাকাও পাই আসলে আমাদের চোখে তো এটা আসতে বলেন ঠিক তাহলে আপনি তো 7 বছরে 7 বার আল্লাহর কাছে বলেন নাই জান্নাতের সরল পথ আল্লাহ দেখাও আপনি প্রতিদিন একজন নামাজি প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার আল্লাহর কাছে চেয়েছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আল্লাহ যেহেতু বললেন জান্নাতের সরল পথের নাম হলো 30 পারা কোরআন তাহলে আপনার উচিত হলো কোরআনটা বুকের ভিতরে নিয়ে ময়দানে নেমে পড়া কিন্তু 40 থেকে 42 বার চাইলেন সরল পথ চাই সরল পথ দেওয়া হলো সরল পথ বাদ দিয়ে ওই এরশাদ শিকদারের লাঙ্গলের পিছনে ঘুরতেছেন বোঝা যায় আপনার মতো বাটপার পৃথিবীতে একটাও নাই আসতে বলেন ঠিক ঠিক
গুরুপি এই নামাজীদের জন্যই তো বাংলাদেশে কোরআনের রাস কায়েম হয় না। আমি একদিন আমার বন্ধুকে বললাম, ভাই সাহেব আগামী বছর আমি কিন্তু হজে যাব, একটু চিন্তা ভাবনা করে আমাকে ব্যবস্থা করে দেন। কয় হুজুর, এই বছরে যদি টাকা জমা দেন 3 বছর পরে সিরিয়ান। কয় বছর পরে? আমি বললাম সর্বনাশ, বড় হজ করব আমি, 3 বছর পর সিরিয়াল কেন লাগবে? কয় হুজুর, প্রতি বছর 4.5 লক্ষ হাদিসাব বাংলাদেশ থেকে নেই, 3 বছরের হাদিসাবের টাকা দিয়া পড়ে আছে সবাই সিরিয়াল ধরে। তাহলে আমি চিন্তা করলাম, কিরে বাংলাদেশে এত হাজিসাব, এত হাজিসাব সাথে ব্যাপার কিয়া, কোরআনের রাস্তা বহুয়াকে কায়েম হয়ে যাওয়ার কথা। কাবার চত্বরে আল্লাহর ঘর সামনে রেখে ও ওয়াদা দিয়েছে, ইয়া রব জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই, তো জান্নাতের সরল পথ কোরআন। কাবার চত্বরে মসজিদে যদি বাংলাদেশে ওয়াদা ভঙ্গ করছে, ওখান থেকে তো ওয়াদা ভঙ্গ করার কথা না, ঠিক না ঠিক? তাহলে 3 বছরের 4.5 লক্ষ করে যদি হাজিসাব হয়, 3 বছরের কত হাজিসাব? কত হাজিসাব? 4.5 লক্ষ হাজিসাব যদি হয় 3 বছরে কত? 4.5 কত? 9 লাখ। আর 4.5? 13.5 লক্ষ হাজিসাব। এই হাজির সাহ গুলো কাবার চত্বরে গিয়ে তো সুরাতুল ফাতিহাতে বলেছে, আল্লাহ জান্নাতের সরল পথ তোমার কাছে আমি চাই। বাংলাদেশের মসজিদ যদিও ছিল ছোট, এই জন্য ইমাম সাহ ছিল দুর্বল, এখানে ওয়াদাটা ভালো হয় নাই, কিন্তু পবিত্র স্থানে গিয়েছে, পবিত্র স্থানে গিয়ে তো জান্নাতের সরল পথ চাইছে, ওখান থেকে তো এসে সরল পথের আন্দোলন করা দরকার ছিল, ঠিক না বেঠিক? কিন্তু হাজির সাহ কেমন হাজির সাহ জানেন, 3 বছরের হাজিসাবেরা যদি 13.5 লক্ষ আন্দোলন করতো, আমার মনে হয় হাজিসাবদের আন্দোলনে বাংলাদেশে কোরআনের রাস কায়েম হয়ে যেত। আসতে বলেন ঠিক, কিন্তু হাজিসাবগুলো কি রকম? পাথর গনে 21টা নেই, 1, 2, 3, 4, 5 শয়তান এসে পাশে জিগেয় কিরে পাথর কান লাইলিস। এখন হাজিসাব কয়, শয়তানের মাথায় মারার জন্যে আমি পাথর নিতেছি 21টা। শয়তান বলতেছে 21টা না, পাথর 21 দুগুণ 42টা নে। বলতেছে 21 দুগুণ 42টা কেন নিব পাথর? শয়তান বলতেছে আমি কি একাই শয়তান? আমার মাথায় যে তুই 21টা পাথর মাইরা বাংলাদেশে যাবি, ওই বাংলাদেশে 21টা বাইন্দা লই যাস, কারণ বাংলাদেশে গেলেই তোর শয়তানি শুরু হবে। তখন এই পাথরটা নিজের মাথায় মারিস। এই জন্য আমি চিন্তিত হয়ে গেলাম, বাংলার জমিনের ভিতরে তো প্রতি বছর 4.5 লক্ষ করে হাজি হজ করে ফিরে আসে, হজ করে ফিরে আসার পর যদি সরল পথের আন্দোলন শুধু হাজি সাহেবেরা বাংলাদেশে করত, বহু আগে হাজি সাহেবদের আন্দোলনে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না ঠিক? কিন্তু বহু হাজি সাহেব বাংলাদেশে এয়ারপোর্টে নামার পরেই ফোন দিয়া বলে, টাকা রেডি কর, নমিনের শনিবার লাঙ্গলের তাহলে আসেন। মাগুরার কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে কাতার ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক কাতার। মসজিদে যা বললো তাই বুকের ভিতরে সরল পথের আন্দোলনে চলে গেল, বেঁচে গেল এক কাতার, ঠিক না ঠিক? বাকি আছে কয় কাতার? 3 কাতার চলে গেল লাঙ্গলের দলে, 3 কাতার চলে গেল ধানের শীষের দলে, আর 3 কাতার কোন দিকে গেল এটা বলার আমার সমস্যা, এটা বলতে পারবো না আমি, আমারে বলায়েন না, দরকার নাই। 3 কাতার চলে গেল ওই দিকে, 3 কাতার চলে গেল ধানের শীষের দিকে, 3 কাতার চলে গেল লাঙ্গলের দিকে, আর 1 কাতার চলে গেল কোরআনের সরল পথের দিকে, বেঁচে গেল 1 কাতার। এখন এই 3 কাতার যদি বিপদে থাকে, বিপদের সম্মুখীন হতে পারে কি পারে না বলেন? আমরা যে 1 কাতার এই জান্নাতের সরল পথ নিয়ে গেছি, এখন এই 3 কাতার যদি এই পথ থেকে যদি আরো শর্টকটে জান্নাতের পথ থাকে, আমরা ওই 3 কাতারের সাথে শর্টকটে যাইতে রাজি আছি, ঠিক না ঠিক? এখন সলেন ওই 3 কাতার কোন দিক দিয়ে গেল জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই 3 কাতার কোন দিক দিয়ে গেল এখন আমাদের একটু বিশ্লেষণ করা দরকার, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তাগুতদেরকে তালাক দিয়ে দাও, কার কথা?
আরো জোরে বলেন কার এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন কিন্তু আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফামাইয়াক পূর্বিত তাগুত আগে তাগুতদের তালাক দিয়ে দাও ওয়াইউমিন বিল্লাহ এরপর ঈমান আনো একজন আর উপরে তিনি কে আগে তাগুতদের তালাক দাও এরপর আল্লাহর উপরে ঈমান আনো তাগুতদের সাথে সম্পর্ক রেখে হাজার বার ঈমানদার দাবি করবি এই ঈমানের আল্লাহর চার পয়সা কোনো দাম নাই ঠিক না বেঠে তাগুত ছিল কে ফেরাউন তাগুত ছিল কে নমরুদ তাগুত ছিল কে আবু জেহেল তাগুত তো সে যে জমিনের ভিতরে নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায় হাসতে পারে ঠিক চলেন এবার তাগুত সম্পর্কে জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত ফামাইয়াক পূর্বিত তাগুত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুতদের আগে তালাক দিয়ে দাও ওদেরকে আগে বঞ্চিত করো এরপরে ওয়াই উমিন বিল্লাহ ঈমান আনো কার উপরে বলেন আরো জোরে বলেন কার তাহলে ঈমানের কথা পরে বললেন তাগুতদেরকে তালাক দেওয়ার কথা আগে বললেন ঠিক না বেঠিক আগে ঈমান নাকি আগে তাগুতদের তালাক দেওয়া আগে তাগুতদের আগে তালাক দাও এরপরে তুমি ঈমান আনো বুঝে থাকলে বলেন বুঝে থাকলে বলেন নদীতে পদ্মা নদীতে মাছ ধরতে গেছেন জাল নিয়ে মাছ রাখার জন্য কি নিয়ে গেছেন হ্যাঁ কিয়া কি খালু কিয়া কর খালু নাকি ও টুঙ্কা বলে খালু বলে খালুই 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 কিন্তু দেখা যায় কমরের ভিতরে একটা গামছা দিয়ে বাঁধা থাকে ঠিক না বেঠিক জাল কিন্তু মারে পদ্মা নদীর ভিতরে চিংড়ি মাছ আছে টাকি মাছ আছে পুঁটি মাছ আছে কিন্তু যে খলর ভিতরে রাখবে মাছ ওই খলর কিন্তু তলা নাই কি নাই কয়টা মাছ বাড়িতে আসবে আরো জোরে বলেন কয়টা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াক ফুরবি তাগুত যারা তাগুতের সাথে সম্পর্ক রাখে ওয়াই উমিন বিল্লাহ তাগুতের সাথে সম্পর্ক রাখার পর আবার এসে মসজিদে মসজিদে বলে আমি ইমামদার আল্লাহ বলছেন এর আমলের কিন্তু তলা নাই হাজার সেজদা দিবে তাগুতদের সাথে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানে যেহেতু তলা নাই একটা আমলও ঠিক থাকবে না ঠিক না তাহলে তাগুত থেকে আমাদের বাঁচতে হবে কথাটা কার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার আসেন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতটা খুলবেন বাড়িতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা যুগে যুগে আমি যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সব নবী এবং রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছি দুইটা জোরে বলেন কয়টা দুইটা দাওয়াতের নিশান দিয়েছি এক নাম্বার আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে দুই নাম্বার ওয়াজতানি তাগুত তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘোরাফেরা করেন আর নমরুদের পা টিপে দেন এই ইমানদারের আল্লাহর চার পয়সা কোনো দাম মুসা আলাইহিস সালামকে চা খাওয়ান আর ফেরাউনের কাছে আসিয়া দুধের ফিন্নি খাওয়ান দুধের পায়েস খাওয়ান আর ফেরাউনের গা টিপি দেন আল্লাহ বলে ওইদিকে তাগুতদের সাথেও সম্পর্ক করলি আবার মুসা আলাইহিস সালামের মন জোগানোর চেষ্টা করলি তোর মতো ইমানদারের কোনো দরকার কি নাই তলা নাই কি নাই আরো জোরে বলেন কি নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সব নবী সব রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছি দুইটা এক নাম্বার আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার বজতানি করতে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে এখন তাগুতকে এটা আমাদের জানার দরকার আছে না নাই ভুলে ভালে মসজিদের কিন্তু 10টা কাতার একটা কাতার কিন্তু সরল পথে যায় বেঁচে গেছে বাকি আছে কয় কাতার এই নয় কাতার যদি তাগুতের ভিতরে ঢুকে যায় তাহলে আমশেষ এখন জানতে হবে এই নয় কাতার তাগুতের ভিতরে পড়ে গেল নাকি ঠিক না বেঠি এখন আমরা জানলাম দুইটা আয়াতের মেসাল দিয়ে যে তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না এখন তাগুতকে এটা আমাদের জানতে হবে ঠিক না বেঠি এক কথাই জেনে নেন তাগুতকে এক কথাই জেনে নেন তাগুতকে এক কথাই জেনে নেন তাগুতকে তাগুত তো সে তাগুত তো সে তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে যে ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহকে ভুলে যায় আল্লাহর রাসূলকে ভুলে যায় আল্লাহর আইনকে ভুলে যায়
যায়, আল্লাহর বিধানকে বুঝে ভুলে যায়, কোরআনকে দূরে সরায়া দিয়ে নিজের ইচ্ছা নিজের মন নিজের মস্তি দিয়ে দেশের ভিতরে সমস্ত আইন বানায়, ওই আইনটা আবার মানুষদেরকে বলে মান, না মানলে ক্রস ফায়ার দেয়, জেল দেয়, জুলুম দেয়, রিমান্ডে নিয়ে পিটায়, জরিমানা করে, ওই দলটাই তাগুত ঠিক না বেঠে বাংলাদেশে না, আরে না নাই, এটা সৌদি আরবে আছে, হ্যাঁ তাহলে বুঝে গেছেন তাগুতকে, বুঝে গেছেন তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে এখন মনে করে যে মুই কি হনুরে, কিভাবে মুই কি হনুরে, এবার নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, যেমনি ইচ্ছে হেমনে আইন বানায়, যেমনি ইচ্ছে হাতারে গ্রেফতার করে, যেমনি ইচ্ছে হাতারে গ্রেফতার করে, যেমনি ইচ্ছে হাতারে ফাঁসি দেয়, যেমনি ইচ্ছে হাতারে গুতা দেয়, যেমনি ইচ্ছে হাতারে জরিমানা করে, কিন্তু কোরআনের আইন মানে না, নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, তাগুত 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 ঠিক না ঠিক, ফেরাউন কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালাইছে, ওই মুসা আলাইহিস সালামের কোনো আইন মানে নাই, নমরুদ কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো আল্লাহর আইন মানে নাই ঠিক না ঠিক, তাহলে তাহুত তো সে যে আল্লাহর ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহর আইনটাকে ভুলে যায়, ভুলে যাওয়ার পরে নিজের ইচ্ছা নিজের মস্তি অনুযায়ী আইন বানায়, আর ওই আইনটা মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে, না মানলেই গিরার বাড়ি দেয়, না মানলেই জরিমানা করে, এইটাই তাহুত ঠিক না ঠিক। এখন চিন্তা করে দেখেন তো এই নয় কাতার কুন্দলে সর্বনাশ, তাহলে ফিরে আসার দরকার আছে না নাই, যে ওটা আল্লাহ বললেন ফামাইয়াক ফরবি তাগুত, তাগুতদের আগে তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহির পরে ইমান আনো, তাগুতদের সাথে সম্পর্ক রেখে যদি হাজার বার ইমান আনেন কি নাই, আরে তোলা নাই তোলা নাই কি নাই, কিয়ামতের ময়দানে জিরো ছাড়া কোনো উপায় নাই ঠিক নবে ঠিক। তাহলে এখন আসেন আপনারা বলবেন কেমনে বাংলার জমিনে আমরা তাগুতের দলে গেছি নয় কাতার, কে বলছে, আসেন মেসাল নেন, বাংলার জমিনের ভিতরে গাড়ি চলে কোন দিক দিয়া, ডানে না বামে, ডানে না বামে, বামে, সৌদি আরবের গাড়ি কোন দিক দিয়ে চলে, তুরস্কের গাড়ি কোন দিক দিয়ে চলে, দুবাইয়ের গাড়ি কোন দিক দিয়ে চলে, ফিলিস্তিনের গাড়ি কোন দিক দিয়ে চলে, 1400 বছর আগে রাসূলের সুন্নার কথা সৌদি আরব মনে রাখলেন, দুঃখের বিষয় আমরা মনে রাখতে পারি নাই ঠিক না ঠিক, রাসূল বললেন ডান দিকে চলো, ডান দিকে খাও, ডান দিকে ঘুমাও, ডানপন্থী হও, কিয়ামতের ময়দানে ডানপন্থী হয়ে ডান হাতে আমল না মানিয়ে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাও, তাহলে ডান দিকে চলা কিন্তু রাসূলের সুন্নাহ ঠিক না ঠিক, রাসূল তো নিজের ইচ্ছা অনুযায়ী কখনো কোনো কাজ করতেন না, রাসূলকে হুকুম দিতেন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে, তাহলে রাসূল ডান দিকে চলেছেন কার হুকুমে, আরো জোরে বলেন কার, বাংলাদেশের গাড়ি কিন্তু কোন দিক দিয়ে চলে, আমি আমার ড্রাইভারকে বললাম ড্রাইভার তুমি ডান দিক দিয়ে গাড়ি চালাও, যেহেতু আমার রাসূলের সুন্নাহ ঠিক না ঠিক, রাসূলের সুন্নাহ আমাকে মানতে হবে, আমি যেহেতু মুসলমান, হিন্দু বাম দিক দিয়ে চলুক অসুবিধা নাই, মোদি বাম দিক চল চলুক অসুবিধা নাই, ডোনাল্ড ট্রাম্প বাম দিক দিয়ে চলুক অসুবিধা নাই, কিন্তু আমি তো মুসলমান, আমি তো রাসূলকে অনুসরণ করে চলতে হবে, রাসূল চলেছে ডান দিকে আমিও চলবো ডান দিকে ঠিক না ঠিক। এখন আমি যখন আমার ড্রাইভারকে বললাম ড্রাইভার তুমি ডান দিক দিয়ে গাড়ি চালাও, আমার ড্রাইভার ডান দিক দিয়ে গাড়ি চালানো শুরু করলেন, 5 কিলোমিটার না আসতে একজন সার্জেন্ট সিগনাল দিলেন, বললেন হুজুর কি ব্যাপার, রং সাইডে কেন ড্রাইভিং করতেছেন, আমি বলতেছি কি বলে এটা রং, এটাই তো 1400 বছর আগে রাইট ছিল, আসতে বলুন ঠিক, কে বলেছে এটা রং, এটাই তো রাইট, রাসূলের সুন্নাহ হলো ডান দিক দিয়ে চলা, উনি বলতেছে না আপনি কি আমাকে বুঝাইতেছেন নাই এটা রং, আমি বললাম ভাই সাহেব চলেন কোরআনের কাছে চলেন হাদিসের কাছে, ডাম দিক দিয়ে চলা রসুলের সুন্না ঠিক না ঠিক, উনি বলতেছেন না না আপনি আমার সাথে পেশাল পাইরেন না, আপনি রং সাইডে আছেন বাম সাইডে যান, আমি বলছি বাম সাইডে যাবে রাম আর বাম কথা কন না কেন, আরে বাম সাইডে যাবে হিন্দুরা, বাম সাইডে যাবে খ্রিস্টানরা, বাম সাইডে যাবে বৌদ্ধরা, যারা রাসূলকে মানে যারা কোরআনকে মানে তারা চলবে ডাম দিকে ঠিক না ঠিক, উনি বলতেছেন হুজুর আপনার কাছে তো দেখা যায় বিশাল কিছুর গন্ধ পাইতেছি আমি, আপনি যে কোথায় হাত দিছেন আমি কিন্তু গন্ধ পাচ্ছি, হুজুর বিশ্বাস করেন আমার সংবিধানে লেখা বাম দিক দিয়ে চলতে হবে এটা আইন, আপনি বাম দিক দিয়ে যান, আমি বললাম ভাই সাহেব বাম দিকের আইন হলো এটা কোরআন আইনের সাথে সম্পর্ক, বাম দিকের আইন হলো হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের, আমি কেন বাম দিক দিয়ে চলবো, আমি যেহেতু মুসলমান, ভাই সাহেব আপনি ছাড়েন তো আমাকে ডাম দিক দিয়ে চলতে দেন, উনি বলছেন হুজুর মেলাক্ষণ অনেকক্ষণ সময় আপনাকে কিন্তু বুঝাইছি বুঝেন নাই, দেন আপনার স্মার্ট কার্ড,
দেন আপনার ট্যাক্স টুকন, দেন আপনার ফিটনেস, দেন আপনার গাড়ির কাগজ, গাড়ির কাগজ সবগুলো যখন ওনাকে দিলাম, উনি ওনার ফাইল বাহির করে পেশায় পেশায় লেখে বললেন বেশি না 20,000 টাকার মামলা। কয় হাজার টাকার মামলা? আমি রাসূলের সুন্নাহ মানতে গেলাম, রাসূলের হুকুম মানতে গেলাম, আল্লাহর হুকুম মানতে গেলাম, ডান দিক দিয়ে চললাম, উনাকে বুঝাওলাম, উনি বললেন না বাম দিক দিয়ে চলতে হবে। আমি যখন চলতে চাইলাম না, উনি আমাকে বললেন তাহলে আপনি বাম দিক দিয়ে চলবেন না, আমি বললাম না আমি ডান দিক দিয়ে চলবো। ডান দিক দিয়ে চলতে গেলে উনি আমাকে 20,000 টাকার মামলা দিয়ে বাধা দিয়ে জোর করে আমাকে বাম দিক দিয়ে চালালেন। বুঝতে হবে কোরআনের আইন আমি মানতে চাই, আমাকে যিনি না মানতে দিয়ে মামলা দিয়ে আমাকে জোর করে অন্যায় পথের দিকে চালাই, এই আইনটাই তাগুত, ঠিক না বা ঠিক? এখন আপনি বুঝলেন আপনি কোন দিকে গেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমি। এই জন্য এখনো সময় আছে, আসেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে, জান্নাতের সরল পথ নিয়ে ময়দানে নামেন। জীবন দিলে জীবন দিব, জান্নাতের সরল পথ ছাড়বো না, ঠিক না বেঠি? তো এই পথে চলতে গেলে কিন্তু দাঁত থাকতে বা নাও পারে, কারণ রাসূলের মতো এত ভালো মানুষ এই পথে চলতে গিয়ে দুইটা দাঁত শহীদ হয়েছে, ঠিক না বেঠি? রাসূলের মতো ভালো মানুষের কিন্তু লোহার রড মাথায় ঢুকেছে এই পথে চলতে গিয়ে, কতক্ষণ না কেন আপনারা? আমরাও চলতে লাগলে হামলা মামলা হতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? কিন্তু আপনি যদি বলেন যে দিনকাল ভালো না পরে দেখুম নি, ওই পরে দেখতে দেখতে আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমি। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমি। মসজিদের ভিতরে কোরআনটা নিয়ে নিলাম, সরল পথ, মাগুরার কেন্দ্রীয় মসজিদ থেকে যখন হুজুরের ওয়াজ শুনলাম কোরআনটা বুকের ভিতরে নিয়ে নিলাম, বুকের ভিতরে কোরআনটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম রাতের বেলা। 10 জন 37 রাইফেল আমার বুকের ভিতরে ধরে আমাকে জিজ্ঞাসা করছে এই তোর বুকের ভিতরে কি? আমি বললাম আমার বুকের ভিতরে জান্নাতের সরল পথ। উনি বললেন এই জান্নাতের সরল পথ এটা এখনই ছেড়ে দে, 37 রাইফেলের গুলির ভয়ে যদি আমি জান্নাতের সরল পথ ছেড়ে দিই জান্নাতে যাওয়া যাবে?